ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلنا إليك الكتاب রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ, নওগাঁ জেলার মহাদেবপুর থানার অন্তর্গত ভীমপুর জামে মসজিদের উন্নয়ন কল্পে অষ্টমতম দুই দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর সম্মানিত সভাপতি, এতক্ষণ পর্যন্ত কোরআনে কারীম থেকে কথা বলছিলেন আলহাজ হাফেজ মাওলানা মুয়াজ্জিন হোসাইন নজিপুর হায়াতে তাজ্জিবা সিহাতে কুল্লিয়া কামনা করছে, আল্লাহ যেন দান করেন। মঞ্চে বসা বলা ভাইকেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় নওগাঁবাসী, আল্লাহ দরবারে শুক্রিয়া জানাচ্ছি যিনি আমাদের সুস্থ রাখলে। অসুস্থ না হলে মানুষ টের পায় না যে সুস্থ থাকি জিনিস, এখন আমি টের পাচ্ছি। আমাদের শরীরের কন্ডিশন শুয়ে থাকার কথা ছিল, কিন্তু দাওয়াত নেওয়া তো অনেকদিন আগে, না আসলে তো সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন আসার মতো শক্তি সামর্থ্য যিনি দিলেন তার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। যারা জবান আছে করেননি, এবার তারা বলেন তো আলহামদুলিল্লাহ, আওয়াজ একটু বেশি হয়েছে। জবান ছিল আপনি খুললেন না কেন? যদি গালি দিতে বলতাম দিতেন নাকি? হযরত আদম নবী আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করার পর 120 হাত লম্বা, 36 হাত মোটা পড়ে আছে মাটির দেহ, ঠনঠনে মাটি।
বিশাল এই দেহের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন তার নাক দিয়ে রূহ দিয়েছিলেন। নাকের ভেতরে কিছু গেলে এমনি বিড়বিড় করে, নাকি হাসি হয়। হযরত আদম নাক দিয়ে রূহ পাওয়ার পরে তিনি একটা হাসি দিয়েছিলেন। এই হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি বলেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ এত বেশি খুশি হলেন কারণ এটা নিয়ামত, রূহ এটা আল্লাহর হুকুম। কার হুকুম? আপনি এখন বসে আছেন, কিছুক্ষণ পরে লাশ হয়ে যেতে পারে, যে জিনিসটা বের হয়ে গেলে আপনি লাশ হবেন তার নাম কি? রূহ। ইয়াসআলুনাকা আনির রূহ কুলি রূহু মিন আমরি রব্বি। হ্যাঁ নবী, মানুষ যদি বলে যে রূহ কি, আপনি বলেন এটা আমার আল্লাহর হুকুম। সুতরাং যে হুকুম নিয়ে আপনি এত মস্তানি করছেন, যিনি হুকুম দাতা তিনি যদি বের করে দেয় আপনি কি হবেন বলেন তো? লাশ হবে। এই জন্যে আমি অসুস্থ হলে তখন একটু বেশি বেশি মনে পড়ে, যখন অসুস্থতা সেরে যায় তখন মনে হয় আর অসুবিধা নেই। যে এখন আমি আল্লাহকে যে পরিমাণ ডাকছি, সুস্থ থাকতে যে এই পরিমাণ ডাকটা, মনে হয় এই রোগটা হয়তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের নেচার স্বভাব অভ্যাস হচ্ছে বিপদ যখন আসে লম্বা চওড়া দোয়া শুরু করে দেয়, আর যখন সুখে থাকে তখন বেমালুম আল্লাহকে ভুলে যায়। এটা মানুষের অভ্যাস, আমারই তো মানুষ, আমরাও এর বিপরীত না। সুতরাং এখন আমরা যেভাবে ডাকতেছি এই ডাকাটা সবসময় ডাকা দরকার, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সর্ব অবস্থার প্রশংসা করা লাগবে কার? যেটা নিয়ে আমি আজ চলাফেরা করি, মাস্তানি করি, আমার অহংকার দেমাগ, তার নাম কিন্তু আল্লাহর হুকুম। ওটা যতক্ষণ থাকবে ততক্ষণ মানুষও আমাকে ডাকবে আমির হামজা বলে, ওটা বের হয়ে গেলে আর আমার নামও থাকবে না, নামের আগে একটা বিশেষণ যুক্ত হবে লাশ, কি হবে? অথবা মরহুম। এই মরহুম হওয়ার আগে যতদিন জীবন আছে আর জবান আছে আল্লাহ বাদে আর কারো প্রশংসা করা যাবে না। এটা শুধু সামিয়ানার নিচে, হ্যাঁ, আল্লাহ বাদে আর কারো প্রশংসা করলে আপনার অন্তরে শান্তি যেটা এটা পাবেন না। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সূরাদের ভেতরে 28 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন যাদের ঈমান আছে তাদের অন্তরে শান্তি আসবে আল্লাহর আলোচনায়। কার? যাদের ভেতরে ঈমান আছে তাদের অন্তরে শান্তি আসবে, আনন্দ লাগবে, ভালো লাগবে তাদের কাছে আল্লাহর জিকিরে। এখানে জিকির মানে পীর সাহেবরা যেটা দিয়েছে শুধু ওইটা না, জিকিরের পাঁচটা বিষয় পড়া কোরআন শরীফে আছে। জিকির মানে কোরআন শরীফ, জিকির মানে উপদেশ, জিকির মানে নামাজ বা সালাত, জিকির মানে আল্লাহর বিধান আল্লাহর আইন, জিকির মানে স্মরণ। পাঁচটা হচ্ছে জিকির। জিকিরের প্রধানত অর্থ কয়টা সবাই বলেন? আর জিকিরের প্রধান শব্দ চারটা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা শব্দ বাদ দিয়ে জিকিরের আর কোনো শব্দ নেই। যদি কেউ নতুন করে জিকিরের শব্দ বানিয়ে বলে যে এটাও জিকির, তাহলে ওটা জিকির না, ওটা ওর ফিকির। এদেশে অনেক মানুষ ভ্রান্ত ধারণায় আছে, আর ওই ধারণাকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআন শরীফের হাদিসের অপব্যাখ্যা করে চলে যাচ্ছে। ও কিন্তু জানে যে আমি যা বলছি এটা ঠিক না, তারপরেও যতদিন বলেছি এখন যদি উল্টিয়ে ফেলি তাহলে মানুষ বলবে তোমার এক কথা, সকালে এক কথা, বিকালে এক কথা। এই জন্য ওরা ওইটাই প্রতিষ্ঠিত করার জন্য আন্দাজে ঠেলে নিয়ে চলে যায়। নামে কোনো জিকির কোরআনে নেই, হাদিসে নেই, এগুলো মানুষের বানানো। এরপরে আমরা জিকির করি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এটা প্রতিষ্ঠিত করার জন্য কোরআনে কারিমের দুই জায়গা থেকে দলিল দেওয়া হয়, সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াত আর সূরা নমলের 65 নম্বর আয়াত। দলিল কি? আমা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। এই আয়াতটা পড়ে দলিল দেওয়া হচ্ছে যে জিকির ইল্লাল্লাহ জায়েজ নেই মানে আল্লাহ নিজে ইল্লাল্লাহ জিকির করছে। একে কি একে জিকিরের আয়াত? আমাই ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ,
আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ বাদে মাফ করার কি কেউ আছে? শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, কি আছে? আপনি কি ঘুমাচ্ছেন? কথা বুঝতেছেন তো? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হ্যাঁ নবী, আপনি বলেন আসমান আর জমিনে আল্লাহ বাদে গায়েব কি কেউ জানে? শেষে প্রশ্নবোধক চিহ্ন। এই যে দুইটা আয়াত বললাম, এ কি জিকিরের দলিল? বলেন, যারা কামেল পাশ করে, যারা অনার্স মাস্টার্স করে, যারা দাওরা পাশ করে, তারা কিন্তু জানে যে এটা জিকিরের আয়াত না। শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন আল্লাহ, যে আল্লাহ বাদে মাফ করার কেউ আছে কি? আসমান জমিনে আল্লাহ বাদে গায়েব কেউ জানে কি? শেষে কি চিহ্ন? তা আপনি জানার পরও এই কাজ আন্দাজে মানুষের যে ঠেলে নিয়ে চলে যায়, আপনি কি সেরকম করবেন? আপনার ভ্রান্ত ধারণা প্রতিষ্ঠিত করার জন্য এই কাজগুলো বাদ দেওয়া লাগবে। কোরআনে কারিমে রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়া ইন্না মিনহুম লাফারিকাইয়াল গুনা আলসিনাতাহুম বিল কিতাবি লিতাহসাবুহু মিনাল কিতাবি ওয়া মা হুয়া মিনাল কিতাব ويقولون هو من عند الله وما هو من عند الله ويقولون على الله الكذب وهم يعلمون سورة آل عمران 78 নম্বর আয়াত একটু ভালো করে শুনেন। আমার শরীরও ভালো না, কণ্ঠও ভালো না, মাজায় প্রচন্ড ব্যথা, কথা বলা এমনিতেই কষ্ট হচ্ছে, তারপরও দাওয়াত নিয়েছিলাম, এই জন্য এসেছি। না আসলে তো আবার বদনাম করবেন, যে দাওয়াত নিয়ে আসে না, আমি যে পারছি না সেদিকে তো কেউ দেখে না। ওয়াইন্না মিনহুম লাফারিকাইয়ালবুনা আলসিনাতাহুম বিল কিতাব ওয়া মানে এবং ইন্না মানে অবশ্যই মিন মানে হতে হুম মানে তাদের। হে নবী, অনেক আলোচক আছে, বক্তা আছে, আলেম আছে, অনেক খতিব আছে, কি তারা কি তাদের জহব্বা উলট পালট করে রং ঢং দিয়ে, সৌর দিয়ে, টান দিয়ে, এমন কায়দায় কথাগুলো বলে মনে হয় এগুলো কোরআনের কথা। মানুষ মনে করে এগুলো কোরআনের কথাই বলছো, নামের আগে যেহেতু আল্লামা আছে, মাওলানা আছে, এ কোরআন বাদ দিয়ে বলবে না, আর দলিলও দেওয়া হচ্ছে কোরআন এবং হাদিসে। ওয়াকুলুনা, তারা বলে হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে, ওয়ামা হুয়া মিন ইনদিল্লাহ, ওয়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ বলেন তারা যা বলে আল্লাহ সম্পর্কে এগুলো যে মিথ্যা তারা কিন্তু জানি, জেনে বুঝেই বলে। এরকম বক্তা এখন বাংলাদেশে সবচাইতে বেশি, এই জন্য সঠিক কথাটা তুলে ধরতে গেলে সাধারণ মানুষ মেনে নিতে চায় না। আমি জিকিরের শব্দ বলেছিলাম কয়টা, জিকিরের অর্থ কয়টা? অনেকগুলো অর্থ আছে, প্রধান অর্থ পড়া কোরআন শরীফের ভেতরে আছে পাঁচটা। জিকিরের এক নম্বর অর্থ, জিকির মানে কোরআন শরীফ, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, সূরা হিজরের 9 নম্বর আয়াত। আল্লাহ বলেন অবশ্যই এই জিকির, এই কোরআন শরীফ আমি আল্লাহ নাজিল করেছি, আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। তাহলে এখানে জিকিরের অর্থ কি বলেন না কেন ভাই? দুই নম্বর জিকিরের অর্থ হচ্ছে উপদেশ, উপদেশ দেবেন মানুষকে, আপনার পড়া ওয়াজটা হবে কোরআন দিয়ে, কি দিয়ে? কিন্তু কোরআনের ওয়াজ বাংলাদেশে, ভারতে কম হয়, এই দুইটা দেশে বাপ দাদার কিচ্ছা কাহিনী বেশি হয়, কোরআনের ওয়াজ খুব কম হয়। এই জন্য শিরিক আর বেদাত এই দুই দেশে বেশি, পৃথিবীতে কোনো দেশে মুসলিম যেখানে আছে এই দুই দেশে শিরিক আর বেদাত বেশি, কারণ কোরআনের ওয়াজ নেই। তিন নম্বরে জিকিরের অর্থ হচ্ছে সলাত বা নামাজ,
যখন জমার দিন আজান দেওয়া হয় সব কাজ কাম বন্ধ করে দিয়ে জিকিরের দিকে দৌড়াও। এখানে জিকির মানে বলেন চার নম্বর জিকিরের অর্থ আল্লাহর আইন জিকির থেকে যারা মুখ ফিরিয়ে নেয় তাদের জীবন আমি সংকীর্ণ করে দেয়, তার আয় উন্নতিতে কোনো বরকত থাকে না, তারপর জীবনটা অশান্তিময় হয়ে যায়, আর কেয়ামতে যখন লোকটা উঠবে তখন অন্ধ হয়ে উঠবে। এখানে জিকির মানে আল্লাহর আইন, জিকির মানে আপনি কথা বুঝতেছেন। জিকিরের পাঁচ নম্বর অর্থ জিকির মানে স্মরণ করা, মনে করা। ফাজকুরুনি আযকুরকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন, সূরা বাকারার 151 নম্বর 52 নম্বর। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব। জিকিরের পাঁচটা অর্থ পেলাম, কয়টা? জিকিরের শব্দ আছে চারটা। আবার বলছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আর বাকি যে শব্দগুলো আছে ওগুলো দোয়া দরুদ, জিকির না। জিকির একটা ইবাদত, জিকিরের শব্দ চারটা, কয়টা? নতুন কোন শব্দ নতুন করে বানাতে পারবেন না, তাহলে আল্লাহ রাসূলের চাইতে আপনি বেশি বুঝেন। জিকির যদি ইবাদত হয় এর সিস্টেম কি, কিভাবে করা লাগবে, কয়টা শব্দ আছে, এগুলো অবশ্যই রসুলের জীবনে পাওয়া যাবে না, পাওয়া যাবে না, যদি পাওয়া না যায় ওটা ইবাদত না। আপনি কথা কি বুঝেন? কোনো কিছু ইবাদত হতে হলে স্বীকৃত হওয়া লাগবে মুহাম্মদ রসুলুল্লাহ থেকে। আপনি নতুন করে বানাবেন ওটা ইবাদত আমি মানি না, কারণ মানাহাদা সাফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। বিশ্বনবী বলেন কোনো কিছু যদি দিনের ভেতরে নতুন করে প্রবেশ করাও আর ওটা যদি আমি মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে স্বীকৃতি প্রাপ্ত না হয় তাহলে ওটা পরিত্যাজ্য, ওটা ফেলে দেওয়া লাগবে। ও আমলটা দেখতে যতই সুন্দর হোক ও যতই ভালো মনে হোক ওটা করা যাবে না, যদি ভালো হতো তাহলে রাসূল নিতে করত। যাদের মগজ আছে মেধা আছে একটু খাটাবে, ইমান যাদের আছে তাদের অন্তরে আনন্দ লাগবে, ভালো লাগবে। কার জিকিরে? আরো জোরে বলেন এ জিকির কি ওই যে প্রচলিত পীর সাহেবরা যেগুলো দেয় ওইটা জিকিরে যে পাঁচটা অর্থ বললাম এইটা শব্দ আছে, কলা কথা বলা লাগবে ভাই। এত সহজ ভাষায় বলার পরও যদি আপনি উল্টা দিকে নিয়ে যান, আপনি এখন ইমানদার কিনা এই মুহূর্তে চিন্তা করেন। আল্লাহ কোরআনের কথা বললে, কোরআন দিয়ে উপদেশ দিলে, নামাজের কথা বললে, আল্লাহর আইনের কথা বললে আপনার তো মনে ভালো লাগে না, আরো কষ্ট হয়, আর বাবার আলোচনা আপনার সামনে করলে খুব আনন্দ পান। আপনি যার দোকানে বসে থাকবেন এই দেশের দুই নেতার আলোচনা যত বেশি হয় আল্লাহর আলোচনা অত হয়, বাবার আলোচনা করবেন খুব আনন্দ পাচ্ছে, হ্যাঁ আমার বাবা এই করেছে এই করেছে, আল্লাহর কুদরতের কথা বলবেন আর ভালো লাগবে, তাহলে আপনি বলবেন আপনার ভেতরে ঈমান নেই। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আপনার অন্তরে তো প্রশান্তি আসবে কার জিকিরে? আরো জোরে বলেন কোরআনের কথা মেনে নেওয়ার যোগ্যতা যাদের নেই এ মানুষগুলো কপাল পোড়া। জালিকাল কিতাব, আমরা সবাই বুঝি এই শব্দটা জালিকাল কিতাব, কিন্তু গ্রামারের নিয়ম হচ্ছে জালিকা ইসমে ইশারা মুবতাদা মারিফা আল কিতাব, এটাও মারিফা। গ্রামার যারা আরবি বোঝে তাদেরকে জিজ্ঞাসা করবেন এখানে নিয়ম নীতি ছিল এই, মুবতাদা যদি মারিফা হয় খবর হবে নাকেরা, আল্লাহ এখানে আলিফ লাম দিয়ে কিতাবটাকেও মারিফা বানিয়ে দিয়েছে, তাহলে আল্লাহকে আরবি গ্রামার আমাদের চাইতে একটু কম বোঝে। খবর যদি মারে পাহা ইফিদুল হাসরা, হাসরের ফায়দা দেয়, বাংলা অর্থ দাঁড়াবে পৃথিবীতে একটাই মাত্র কিতাব আছে মানুষকে হেদায়েত দিতে পারে, আল্লাহ কোরআন শরীফ।
কোরআন বাদ দিয়ে হেদায়েত দেওয়ার মতো কোন কিতাব এখন আর দুনিয়ায় নেও আসবেও না বলেন। এজন্য আপনি এখনই যদি মারা যান, ফেরেশতা যদি জিজ্ঞাসা করে মার রব বোকা তোর রব কে, আপনি যদি বলেন আল্লাহ, সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে এটা কোথায় পেলি, তুই যে বললি আমার রব আল্লাহ কোথায় পেয়েছিস বল। আপনি যদি বলেন কোরআনে পেয়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ফেরেশতারা বলবে ব্যাস, কারণ ফেরেশতারা কোরআন চেনে না, চেনে না কোরআন বাদ দিয়ে যদি পৃথিবীর অন্য কোন কিতাবের নাম বলেন ফেরেশতারাও কিতাব চেনে না। আপনার দাঁত মুখ যা ছিল আরো খুলে ফেলবে। আমি আর নিজের ভাষায় নামলাম না, সম্মানিত ভাইরা এই জন্যে জবাব যদি দিতে চান, কোরআন শরীফ যদি কাউকে হেদায়েত দিতে না পারে, এটা আল্লাহ জানালেন যে হুদাল লিন্নাস, মানুষ পদ পাচ্ছে যারা বিবেচিত তাদেরকে পথ দেখাবে কোরআন শরীফ, এ গ্যারান্টি দিলেন কে? গ্যারান্টি আল্লাহ দিচ্ছেন কোরআন শরীফ আপনাকে হেদায়েত দেবে যদি আপনি মানুষ দাবি করেন, এরপরও আপনি কোরআন থেকে হেদায়েতের পথ খুঁজে পান না, তাহলে দোষ অবশ্যই আল্লাহ কোরআনের কার? নিজের হওয়ার তো কথা না, কারণ হুদাল লিন্নাস দিয়েছে যে কোরআন শরীফ তোমাকে হেদায়েত দেবে যদি মানুষ পদ পাচ্ছে তুমি বিবেচিত হও। আমি তো মানুষ, এরপরও আমার মন পরিবর্তন হয় না কোরআনের আলোচনায়, তাহলে দোষ তো অবশ্যই কোরআনের হবে অথবা আল্লাহ হবে, কেন হবে না? এই যে সূর্যটা আলো দেওয়ার দায়িত্ব পালন করে যাচ্ছে, সূর্যের আলো পৃথিবীতে সবাই পায়, হিন্দুরা পায়, মুসলমান না, পৃথিবীর সবাই তো সূর্যের আলো পায় না, অন্ধ যারা ও আলো পাবে বল না কেন ভাই? পাবে মানে আপনি কি অন্ধ আলো পায়? দোষ তো আর সূর্যের না, দোষ হচ্ছে চোখের ভেতরে, সূর্যের কাজ আলো দেওয়া, সবাই আলো পাচ্ছে সে আলো পায় না, দোষ তো সূর্যের না, দোষ কার? ওর চোখের ভেতরে। কোরআনের কাজ হেদায়েত দেওয়া মানুষকে, এখন কোরআন থেকে যদি আপনি হেদায়েত নিতে না পারেন ওই দোষ কোরআনের না, দোষ আপনার। কোরআন থেকে হেদায়েত নেওয়ার মন যদি কারো না থাকে, মানিত্তা বাল হুদা বি গায়রিল কোরআন আদাল্লাহুল্লাহ, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন কোরআন বাদ দিয়ে পৃথিবীতে কোন জায়গায় যদি মানুষ ভালো হওয়ার নিয়তে যায়, ওর নিয়ত যদিও ভালো থাকে যে আমি ভালো হয়ে যাব, কিন্তু কোরআন সেখানে ছিল না, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে আরো গোমরা বানিয়ে দেবে। শব্দের দিকে খেয়াল করেন, আদাল্লাহুল্লাহ, আদাল্লাহ ইয়াদিল্লু বাবে ইফাল থেকে এসেছে, যদি নবী দল্লা শব্দ দিতেন দল্লা ইয়াদিল্লু সুলাসি মুজাররাদের কায়দা, বাংলা অর্থ দাঁড়াতো আপনি হয়তো হেদায়েত পাওয়ার জন্য গিয়েছিলেন কিন্তু নিজেই নিজেকে পদভ্রান্ত করে ফেলেছেন, কিন্তু আদল্লা শব্দ যখন বাড়ি ফাল থেকে যখন আসবে বাংলা অর্থ দাঁড়াবে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে গিয়েছিলেন কিন্তু কোরআন শরীফ সেখানে ছিল না, কোরআনের কর্মসূচি ওই দলে ওই দরবারে ছিল না, এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানিয়ে দেবে। আপনি মনে হয় কথা বলছেন যে এই জন্য সেই দরবারে কোরআনের নিয়ম নীতি চলে না, কোরআনের কর্মসূচি চলে না, বাবা যে নিয়ম দিয়েছে ওইটা চলে, আপনি যদি ভালো হওয়ার নিয়তে ওখানে যান আপনাকে গোমরা বানাবে কে? আরো জোরে বলা লাগবে, এই হাদিসের বাস্তব প্রমাণ আজ বাংলাদেশ 48,000-এর উপরে এদেশে পি রাখুন, হাতে গোনা কয়েকটা বাদ দিয়ে অধিকাংশ দরবার থেকে কোরআনের আওয়াজ আসে না, আসে ওর বাবার আওয়াজ, আমার বাবা এই বলেছে এই বলেছে, তোর বাবা বলেছে আমি করবো কি? ইসলাম মানতে হলে দেখা লাগবে আমার আল্লাহ কি বলেছে, আমার রাসূল কি করেছে, কথা বলেন। বাস্তবতা এইটা, বিশেষ করে এই নওগাঁ চাঁপাইনবাবগঞ্জ এই এলাকার মানুষেরা বিভিন্ন ওলির দরবারে যাচ্ছে, ওই যে লালন শাহ মাজারে যায় মানুষ, ওর নিয়ত কিন্তু ভালো হয়ে যাবে কারণ ওখানে আল্লাহর ওলি ঘুমিয়ে আছে, ওর নিয়ত কিন্তু ভালো যে আমি ভালো হওয়ার জন্য যাচ্ছি, ফল হচ্ছে কি আগে বিড়ি খেত না এখন বিড়ি খায়, আগে আল্লাহকেও সেজদা দিত না এক গুনাহ করত,
এখন এই লালনের মরিদ হয়ে ওর কবরে সেজদাতে আমি নিজে দেখেছি। তাহলে ও কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? কারণটা কি? কারণ ওখানে কোরআন শরীফ নেই, ওখানে আছে শুধু গাঁজা। আমার সারা দেশ গুছিয়ে আপনি যতটুকু গাঁজা পাবেন লালনের মাজারে, তাই যদি মন মন গাঁজা পাওয়া যায়, তারপরে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়া, যত খাবেন কোনো অসুবিধা, বাস্তা বাস্তা। তাহলে ওখানে মানুষ যারা যাচ্ছে ওদের নিয়ত খারাপ না, নিয়ত ভালো, কিন্তু জিনিস নেই কি? আরো জোরে এখান থেকে কি পেলে? যেখানে কোরআন নেই সে দল যদি আমার বাবাও গঠন করে আমি ওখানে থাকবো না, যদি থাকি তাহলে আমাকে গোমরা বানাবে কে? এই জন্য আজ হাজারো আলেম নামের আগে বিশাল ডিগ্রি আছে কিন্তু গোমরা। আপনি না বোঝার ভান করে থাকলে আমার কিছু করার নেই। আপনি তাকিয়ে দেখেন এদেশে হাজারো আলেম আছে গোমরা এখন, কারণ কি? এমন জায়গায় গেছে যেখানে কোরআন শরীফ নেই, ওখানে ওদের বাবাদের নিয়ম নীতি চলে, ওইটাই ও মানে। মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ, এই হাদিস আপনি কেটে বাদ দিয়ে দিন। হাদিস যদি 100 ভাগ বিশ্বাস করে থাকেন, এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া লাগবে জীবনে যতদিন আজরাইল না আসে কোরআন যেখানে নেই, এমনকি যে দলে কোরআন নেই আমি ওই জায়গায় যাব না, যদি যাই আমারে গোমরা বানাবে কে? এ হাদিসটার উপরে আমল করবেন কারা? হাত তোলেন তো লিল্লাহে তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে? আলহামদুলিল্লাহ। হাত তোলার পরও যদি আপনি বেঈমানি করেন আপনার দোষ কে? কোরআন প্রত্যেকটি মানুষকে হেদায়েত দেওয়ার জন্য এসেছে, কিন্তু সবাই কোরআন থেকে হেদায়েত নেবে না, এটারও কারণ আছে। আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন একটা খাবারের উপরে গবেষণা চালিয়েছিলাম, এই যে দুধ, দুধ কিন্তু ভালো জিনিস, দুধ কি খারাপ জিনিস? ভালো জিনিস। দুধের প্রশংসা আমি পড়েছি এত বেশি, মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড বলা হয় না ড্রিঙ্ক? আপনাদের এলাকায় লেখাপড়া হয় না? মিল্ক ইজ অ্যান আইডিয়াল ড্রিঙ্ক হবে না ফুড হবে? ড্রিঙ্ক হবে, ফুড হবে কেন? এটা তো তরল, এটা তো তরল পানির মতো, তাহলে তো ড্রিঙ্ক বলার দরকার। তাহলে বিজ্ঞান এই তথ্যটা দিয়ে মনে হয় ভুল করিস নাকি? পৃথিবীতে 4,500-এর উপরে এখন খাবার আছে, যত খাবার খাবেন আপনার ক্ষুধা লাগলে খাবার খাবেন, ক্ষুধা মিটিয়ে যাবে, কিন্তু পিপাসা মিটবে না। আপনার যদি পিপাসা লাগে পানি পান করেন, পিপাসা মিটিয়ে যাবে, ক্ষুধা মিটবে না। একটাই মাত্র খাবার আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, যেটা খেলে ক্ষুধাও মিটে যায় পিপাসাও মিটে যায়, তার নাম দুধ। এ দুধটা আল্লাহ পৃথিবীতে মানুষ আসার 6 মাস আগে মায়ের স্তনে আল্লাহ রেডি করে রাখে, কারণ দুনিয়া যাবার পরে বান্দা যদি কিচ্ছু না পায় মায়ের দুধ পাবে, কথা বলে না? আজকে সকালে পেয়েছি আমি ইন্টারনেটে তথ্যটা দিয়েছে, মেয়েদের এখন স্তন ক্যান্সার হওয়ার পেছনে কারণ এ, সন্তান জন্মের পরে আল্লাহর নির্দেশ হচ্ছে পাবেন। আল্লাহ পাক বলেন পৃথিবীর মায়েরা সন্তান জন্মের পরে কমপক্ষে 2 বছর তাকে দুধ দেওয়া লাগবে, 6 বছর, এটা তার অধিকার। নাম দিলেন, কিন্তু এখন অনেক মেয়েদেরকে দেখা যায় তাদের বডি নষ্ট হয়ে যাবে, ফিগার খারাপ হয়ে যাবে, চেহারা নষ্ট হবে, এজন্য সন্তানকে আর দুধ দিতে চাই না, আটকিয়ে রাখে, মনে করো বডি নষ্ট হবে। আমি তামিলনাড়ু থেকে আসার সময় ওখানে যতগুলো মানুষকে জিজ্ঞাসা করলাম কি আপনার, আমার স্ত্রীকে নিয়ে এসেছি স্তন ক্যান্সার, আমার তো মনে হয় 100 জনকে যদি জিজ্ঞাসা করে থাকি তো 98 জন বলেছে আমার স্ত্রীর স্তন ক্যান্সার,
মেয়েদের স্তন ক্যান্সার হওয়ার পেছনে কারণ এইটা, অধিকাংশ মেয়েরা দুধকে আটকে রাখে খাবার, এটা বান্দার জন্য আল্লাহ রিজার্ভ করলেন, আপনি আটকালেন কেন? আর এটা শুধু খাবার না, এর ভেতরে ভালোবাসা আছে, মহব্বত আছে, এগুলোর অধিকার থেকে আপনি বঞ্চিত করে রাখেন, ও বড় হয়ে আপনার অধিকার থেকে বঞ্চিত করে শেষে রেখে আসবে বিদ্যা চলবে বলেন। মায়েরা যারা এসেছেন এই কাজটা করা যাবে না, এমনকি জন্মের পরে প্রথম যে দুধটা আসে শাল দুধ বলে মানুষ ফেলে দেয় না, ওই প্রথম দুধটার ভেতরে ছয়টা রোগের প্রতিষেধক আছে, আপনি যদি প্রথমটা খাওয়াতে পারেন ছয়টা কঠিন রোগ থেকে আল্লাহ তার ছেলেকে মেয়েকে বাঁচিয়ে দেবেন। দুধটা আটকিয়ে রাখা ঠিক না কেন, এটার উপরে গবেষণা, পৃথিবীতে এমন কোন জিনিস নেই যেটা এক জায়গায় রাখলে ঠিক থাকে, ঠিক থাকবে না। এই যে লোহাটা আপনি যদি এক জায়গায় রাখেন দেখবেন এটা জং ধরে যাচ্ছে, মরিচা পড়ছে, নষ্ট হয়ে যাচ্ছে, কথা বলেন না কেন? এই যত ব্যবহার করবেন তত ভালো থাকবে। পানি যদি আপনি এক জায়গায় জমা করে রাখেন পচন ধরবে, পোকামাকড় তৈরি হবে, দুর্গন্ধ বের হবে, আর যত ছেড়িয়ে দেবেন তত নির্মল স্বচ্ছ পানি আসবে, এই জন্য নদীর পানি গন্ধ হয় না। আর ডালার পানি পুকুরের পানি দেখবেন কিছুদিন পরে গন্ধ হয়ে যায়, কারণ এটা আটকা থাকে, জমা থাকে, বের হওয়ার রাস্তা নেই। এলেম যদি কেউ এক জায়গায় রেখে দেয় যেটা জানে ওটা যদি প্রচার না করে তাহলে ওই এলেম ভুলে যাবে, অহংকার তৈরি হবে, আর যত ছড়াবেন আপনাকে না জানা এলমের জ্ঞান আল্লাহ বাড়িয়ে দেবে। টাকা পয়সাও এক জায়গায় রাখা ঠিক না, টাকা পয়সা যদি কেউ জমা করে বারবার আর গণনা করে দেখবেন ওর শত্রু বাড়বে। আপনি কি কথা বুঝতেছেন? ওর শত্রু বাড়বে না, ওর জীবনও চলে যাওয়ার সম্ভাবনা আছে। আর হক আদায় করে যাকাত এককালীন দান ফেতরা সাদকার মাধ্যমে যত ছড়াবে ওর শত্রু কমবে এবং ওর টাকা পয়সা আল্লাহ বৃদ্ধি করে দেবে, কারণ যাকাত মানে বৃদ্ধি পাওয়া। সুবহানাল্লাহ। এখান থেকে কি বুঝলাম? আমি এই পাঁচটা উদাহরণ দিলাম, পৃথিবীর কোন জিনিস এক জায়গায় থাকলে ঠিক থাকে, আরো জোরে, ক্ষমতাও এক জায়গায় রাখা ঠিক না, এও গরম হয়, এখন গরম হচ্ছে না, কি গরম গো, কেউ বসে আছে, আপনি হয়তো টের পাচ্ছেন না কি বললাম, যাদের মগজ আছে ওরা টের পেয়েছে, আমি কথাগুলো নরম ভাষায় বলি তো, যা বলে বলো, এ যত দূর যাচ্ছে এক কথা বলে না কেন, ক্ষমতা এক জায়গায় রাখা ঠিক না, আপনি টের পাচ্ছেন না, কেউ বসে নেই, যে যেখানে আছে ওখানে ক্ষমতা দেখাচ্ছে, কি হনুরে হনুমান হয়ে গেছে, এমনকি যে পরিবারের বউ ক্ষমতাশালী সেও বসে নেই, ও স্বামীর উপরে অত্যাচার চালাচ্ছে, বাকি গুলো বললে আপনারা গায়ে পড়বে দরকার নেই, বউ দিয়ে বললাম মেয়ে লোক কিচ্ছু বলবে না, মেয়ে লোক ক্ষমতা পেলে বসে থাকে। এই জানে সরকার শয়তানের আমির দেন টার্গেট গুলো পড়েছি বোরা কোরআন শরীফের ভেতরে দুইটা তথ্য পেয়েছি, যেখানে আল্লাহ শয়তানের চক্রান্তের কথা দিয়েছেন সেখানে দিয়েছেন দঈফা, দঈফ না দঈফা, ইন্না কাইদা শয়তানি কানা দঈফা, শয়তানের যত চক্রান্ত কিয়ামত পর্যন্ত হবে সব দুর্বল, সব না একেবারেই দুর্বল, শুধু দুর্বল হলে তো দঈফ হতো, আর দঈফা মানে একেবারেই দুর্বল। আর যেখানে আমি মেয়েদের কথা পেয়েছি, মেয়েদের চক্রান্ত ষড়যন্ত্র যেখানেই কোরআনে পেয়েছি সেখানে পেয়েছি, ইন্না কাইদা কুন্না আযীম, মেয়েদের চক্রান্ত ভয়ঙ্কর। একটু চিন্তা করেন তো বুদ্ধি খাটান, আল্লাহ শয়তানের চক্রান্তের কথা বলছে দুর্বল, একেবারে দুর্বল, আর মেয়েদের চক্রান্তের কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন ভয়ঙ্কর,
বলা যাচ্ছে শয়তানের চক্রান্তের চাইতে মেয়েদের চক্রান্ত ভয়ঙ্কর। এজন্য যেই পরিবারে, যেই সমাজে, যেই রাষ্ট্রে মেয়েরা চক্রান্ত করে, ওটা জাহান্নামের চাইতে মারাত্মক হয়ে যায়। এই দেশে যেই পরিবারে দেখবেন বউরা চক্রান্ত করে, ওখানে স্বামীদের টিকে থাকা দুষ্কর আছে, ও স্বামী বেঁচে আছে মরা লাশের মতো। আমার কুষ্টিয়ায় স্বামী আর স্ত্রী দুজন গন্ডগোল করেছে, স্বামীর ভুল এতটুকু, মায়ের জন্য শাড়ি কিনেছে 1000 টাকা দিয়ে আর স্ত্রীর জন্য কিনেছে 800 টাকা দিয়ে, মাত্র 200 টাকা কম বেশি। বউ রাগ করে আর কথা বলে না, এরকম বউ তো এই এলাকায় নেই, এরকম মন ছোট বউ কার আছে হাত ধরে তো একজন না। আমি হাসির করা কি দেয়নি, ও ঝামেলায় আছে, আপনি কি মনে করছেন আপনি একটু চুপ করে কথা যখন বন্ধ। এই শীতের রাত, পৌষ মাসের শীতের রাত, স্ত্রীর কাছে যায় না, খড়কটায় আগুন লাগিয়ে আগুনের তাপ নেয়, তাও স্ত্রীর কাছে যায় না। 3 দিন চলছে ভাবে, হঠাৎ খড়কটার আগুন বেয়ে বেয়ে স্বামীর লুঙ্গিতে লেগে গেছে, অত টের পাইনি। জালানা ফাঁকা দিয়ে স্ত্রী তাকিয়ে দেখে যে কায়দায় আগুন লেগেছে। আমি যদি কথাবার্তা না বলি ওর সব স্ত্রী তখন জালানা থেকে মুখ অন্যদিকে ঘুরিয়ে জোরে জোরে বলছে, আমি কারোর সাথে কথাও বলি না, কারো নঙ্গি দিয়ে আগুন লাগলে তাও বলি না। স্বামী চিন্তা করছে হচ্ছে কি, তাকিয়ে দেখে আগুন, তাড়াতাড়ি আগুন লেপিয়ে বলে, আল্লাহ তওবা করছি তোমার নামে, জীবনে বেঁচে থাকতে বর সাজার কথা বন্ধ করবো না, এখনই মরে যেতে আমি। মেয়েদের চক্রান্ত বড় খারাপ, যে সমাজে মেয়েরা চক্রান্ত আরম্ভ করে সমাজের দিকে তাকান, ঠিকই বলেছে। এই যে আগুন, এই আগুনের বাস্তব প্রমাণ আমার দাদা, আমার দাদা চেয়ারম্যান আওয়ামী লীগের, সে নাউজুবিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন কিছু যায় আসে। এখন উনি একদিন জিজ্ঞাসা করছে, দাদা আপনি যে 21 বছর চেয়ারম্যানই করছে, এই যে মহিলা মেম্বার হয় এর কাজ কি? বছর কোনো কাজ নেই, তো কাজ নেই বারবার মেম্বার হয়, বছর ওই যে টাকা পায় মাসে মাসে, সাজগোজ করে সেফটি পিন মেরে যখন ইউনিয়নে আসে তখন ইউনিয়ন গরম হয়, আর যখন চলে যায় আমার ইউনিয়ন ঠান্ডা হয়, এই তার কোনো কাজ নেই। বুঝে আগুন ঠিকই বলিস, ও মনে হয় আমার দাদার কথা শুনিয়েছে, দাদার বয়সেই তো এই জন্য আগুন বলছে। যে রাষ্ট্রে মেয়েরা চক্রান্ত করে সেটা কত ভয়ঙ্কর হয় তার বাস্তব প্রমাণ এই মায়ানমারের অংশান সূচি। আমি তো আর অন্য দেশের কথা বলতে পারছি না, আপনি আবার মনে করবেন হুজুর আমারে বলছে, এই জন্য এমন জায়গা বললো কারোর গায়ে লাগবে না। মেয়েরা যদি রাষ্ট্রে চক্রান্ত করে ও রাষ্ট্র থাকে আর, এই জন্য শয়তানের টার্গেট ছিল সর্বপ্রথম মহিলা, জান্নাতের ভেতরে যাকে টার্গেট করেছিল শয়তান ওটা পুরুষ না মহিলা, মহিলা। আজ যদি পৃথিবীতে কোনো মহিলাকে শয়তান টার্গেট করে ওই পৃথিবী জাহান্নামের তেজে খারাপ হয়ে যায়। বেশক মানে কি 100 বাক্স বাস্তব আমি দেখে আসছি না,
আমার বয়স কম, তাতে কি আপনাদের চাইতে দেখার বিষয় আমার অনেক বেশি। পৃথিবীর বিভিন্ন দেশে, এমনকি বাংলাদেশের এমন কোন জেলা নেই যেখানে আমি যাইনি। আমার ভাইরা, আমি কথা বলছিলাম কোন জিনিস এক জায়গায় রাখলে ওটা ঠিক থাকে না, ওটা নষ্ট হয়ে যায়। আমার আল্লাহ এজন্য মায়ের স্থানে যে খাবার রেডি করে রেখেছেন ওটা এক জায়গায় রাখা যাবে না, ওটা ছিটিয়ে দিতে হবে। সন্তান যত বেশি ছোটবেলায় দুধ পান করবে ও তত বেশি মোটা তাজা হবে, রোগ মুক্ত থাকবে। আমি মনে হয় দুধ একটু কম পেয়েছিলাম। আরে হুজুর বেশি পেয়েছি। আমার ভাইরা, মেয়েদেরকে বলছি তিন গুণ সম্মান আপনার বেশি, এই জন্যে কারণ আপনি সন্তানকে দুধ পান করান তার একমাত্র কারণ। ছোট্ট একটা ছেলে 6 বছর বয়স, মায়ের কাছে একটা সিরকুট লিখেছে, মা আমি তোমার কাছে 50টা টাকা পাবো, টাকাগুলো আমাকে দাও। মা বলে তোর সিরকুট কিসে, তোর ভাউসা দেখে আমার হাতে দে। প্রথমে ভাউসারে লিখেছে ছেলে আমার, হে মা তুমি প্রতিদিন সবার আগে আমাকে মশারি টাঙাতে বলো, তোমার কথা মতো আমি মশারি টাঙিয়ে দেই, এই জন্য 20 টাকা। দ্বিতীয় লাইনে লিখেছে, মা ওই যে ফুলের চারা গুলোতে তুমি পানি দিতে বলো, তোমার কথা মতো আমি পানি দেই, এই জন্য আরো 20 টাকা। তোমার এই ছোট্ট ছেলেকে ছোটবেলায় আমি ঘুরিয়েছি করে করে বিকাল বেলা, এই জন্য আরো 10 টাকা। এই 50 টাকা তোমার কাছে আমি পাবো, এই যে আমি ভাউসার লিখেছি, আমার এই সিরকোট টাকা দাও। মা বলে তোর এই ভাউসার আমার হাতে দে, তোর তো 3টা ভাউসার তুই নিজে বানিয়েছিস, আমারও ভাউসার আছে তোর কাছে, আমিও তোর কাছে টাকা পাই। ছোট মানুষ তো বসে না, বলে মা কিসের টাকা, তুমি তো টাকা পাও না। না তোর ভাউসার তুই নিজে লিখেছিস আর আমার ভাউসার বানিয়েছে আমার আল্লাহ নিজে। কোরআনে কারীম জানিয়েছে, হামালাতুহুম করুহা ওয়া ওয়াদআতুহুম করুহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা ইলা আখির আয়াত। সূরা আকাফের 15 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ জানিয়েছেন, তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট সহ্য করে ডেলিভ করেছে, পেটে বহন করেছে। হে বাবা 10 মাস 10 দিন তোকে আমি পেটে নিয়েছিলাম, যে কষ্ট পেয়েছি দুনিয়ায় কোনো মানুষ আমাকে 1টা টাকাও দেয়নি, এই কষ্টের কারণে কয় টাকা দিবি আমারে দে। আমার 2 নম্বর ভাউসার ডেলিভারি কষ্ট সহ্য করেছে, আমি নিজে 1 বালতি রক্ত ঝরিয়েছি, এতগুলো রক্ত একবারে কারো শরীর থেকে ঝরে গেলে লোকটা বাঁচে না, তোর মুখ দেখার জন্য এতগুলো রক্ত আমি বিসর্জন দিলাম, 1টা টাকাও কেউ আমাকে দেয়নি, এতগুলো রক্তের বিনিময়ে কয় টাকা দিবি দে। 3 নম্বর ভাউসার আমার, 2 থেকে 2.5 বছর পর্যন্ত বুকের দুধ আমি তোকে খাওয়িয়েছি, বিজ্ঞান এখন হিসাব দিয়েছে প্রত্যেকটা মানুষ জন্মের পরে প্রতিদিন কমপক্ষে 8 থেকে 9 বার করে দুধ পান করে, প্রতিবারে যদি 1 কুয়া করেও হয় প্রতিদিন হবে 2 কেজি। আপনি 2 বছর হিসাব করে দেখবেন মায়ের স্তন থেকে দুধ খেয়েছেন কমপক্ষে 36 মণ। কত একেবারে ফেলে দিলে আপনি 37 মণ দুধ খেয়েছেন। হে বাবা 1টা টাকা আমাকে কেউ দেয়নি, দে তো এই টাকাগুলো আমারে দে। আমার বন্ধুরা, এই জন্যই নবীজি মাঝে মাঝেই মায়ের কবরের পাশে যে অঝর্ণ এনে কাঁদতেন। সাহাবিরা বলে, হুজুর আপনি কাঁদেন কেন? বিশ্ব নবী বলেন, সাহাবিরা আমার মায়ের ওই ছোটবেলার যে আদর স্নেহ এগুলোর কথা আমার মনে পড়ে গেছে। দুনিয়ার সবার হক আপনি হয়তো একদিন আদায় করে দিতে পারবেন, কিন্তু শুধু মায়ের হক আদায় করা কিয়ামতের আগেও সম্ভব না। যে কারণে মায়ের সম্মানটা আল্লাহ বাড়ালেন, যে দুধ স্তনের, এটা যদি আজ আপনি না দেন তাহলে আপনার সম্মান বাড়াবে কি দিয়ে? এজন্য মায়েরা যারা এসেছেন, সন্তানকে দুধ দেওয়া লাগবে, এটা আপনার জন্য দায়িত্ব, সন্তানের অধিকার এটা।
এই অধিকার থেকে যারা বঞ্চিত করে রাখবেন আপনার অনেক অধিকার বড় হয়েও আর মানবে না, শেষে রেখে আসবে। আমি নিজে বৃদ্ধাশ্রমে রেখে আসতে দেখেছি রাঙ্গামাটি লঙ্গল উঠানায়, মাকে শরীর করে নিয়ে আসতেছে, জিজ্ঞাসা করলাম কে বস আমার মা, এতক্ষণ কথা বলছিলাম দুধ ভালো জিনিস না খারাপ জিনিস, অনেক ভালো জিনিস। পৃথিবীর কোন মানুষকে যদি আপনি কিচ্ছু না দেন, একবার মরণ পর্যন্ত যদি কিচ্ছু না দেন শুধু দুধ দেন, তাও সে বেঁচে থাকবে, কোনো অসুবিধা নেই, কারণ দুধের ভেতরে সব আছে। এখন এই দুধ যদি কেউ আমাশার রোগীকে দেয়, সুবহানাল্লাহ, না নাউযুবিল্লাহ, রাস্তা হবে পায়খানার সাথে, এ দোষ কি দুধের না ওর পেটের? আরো জোরে বলা লাগবে। আল্লাহ বলেন কোরআন শরীফ ভালো, সবার জন্য ভালো না, কোরআন হেদায়েত দিতেও পারে কিন্তু সবাইকে না, কোরআন থেকে হেদায়েত নেওয়ার মতো মন আপনার থাকা লাগবে। আজকে যে আয়াত পড়েছি, আমার আলোচনার বিষয় হচ্ছে ইসলামের বিচার ব্যবস্থা, গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা এটাকে দুনিয়ার কাজ মনে করি, এড়িয়ে যাই না, এটা যে ইবাদত, ইসলামের বিচার ব্যবস্থা যে একটা ইবাদত অনেকে জানেই না। আজকে আমি কোরআন থেকে প্রায় সাতটা বিষয় লিখেছি, একটা একটা করে দলিল আকারে পয়েন্ট আকারে বলছি, আপনারা শুনবেন তো। নামাজ পড়া যেমন ইবাদত, রোজা রাখা ইবাদত, ইসলামের যে বিচার ব্যবস্থা আছে এইটাও ইবাদত। এটা আজ না থাকার কারণে আমরা আজ অনেক কিছু হারিয়ে ফেলছি। এ বিষয়ের উপরে যতটুকু আমার লেখাপড়া আছে, আমার কালেকশন আছে, কাস্ট আছে, আমি চেষ্টা করবো বোঝানোর। আল্লাহ যেন আমাকে তাওফিক, ভিক্ষা দেন, জোরে বলেন আমিন। তাহলে কোরআন থেকে হেদায়েত নেওয়ার পূর্ব শর্ত হচ্ছে আপনার মন আগে তৈরি করা। আমি কোরআন থেকেই বলবো কিন্তু কোরআনের ডিরেকশন আপনার মনের সাথে মিলা লাগবে। আপনার মনের সাথে যদি এর মিল না হয়, আমি না, নবী এসে যদি এখানে ওয়াজ করে, আপনি বলবেন নবী মনে হয় ওই দলের, বলেন। এজন্য সব চিন্তাধারা ওই টেনশন বাদ দিন, আমার বাবার কথা বলার জন্য, দাদার কথা না, আমি এসেছি কোরআনের যে মূল মেসেজ গুলো পৌঁছিয়ে দেওয়ার জন্য। এ দায়িত্ব এখন নবীজির ছিল, নবী যত নেই ও দায়িত্ব এখন আমাদের, যতটুকু পারি হক আদায় করে করার চেষ্টা করব, কারো দিকে না। যে জবান কোরআন বলে ও জবান পৃথিবীর কাউকে ভয় পায় না, জেল জরিমানা হুমকি ধামকি আসবে, ওগুলো এসেছে অতীতে, এখন আসছে কেয়ামত পর্যন্ত আসবে, কিন্তু যাদের জবান দিয়ে কোরআন বের হবে ওরা কাউকে ভয় পাবে না। আল্লাহ তুমি এরকম ইমান আমাকে দান করো। দরুদ আর সালাম রাসূলের উপরে প্রেরণ করে আমরা তেলাওয়াত কিতো আয়াত, জবান ছেড়ে আগে কোরআনের সোনালি আয়াত একবার পড়েন, এরপর আমরা আলোচনায় যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক لتحكم بين الناس لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما. صدقت يا ربنا. কোন সূরা এটা? সূরা নিসা। কোন সূরা? 176টা আয়াত আছে, 24টা রুকু আছে। আমরা 16 নম্বর রুকুর একটা মাত্র আয়াত পড়েছি, আয়াতের সংখ্যা 105, মদিনায় নাজিল হয়েছে। কোরআনে কারিমের 4 নম্বর সূরা এটা, এইদিকে তাকা। কালকে সকালবেলা যদি কেউ জিজ্ঞাসা করে কোন আয়াত থেকে আলোচনা হয়েছে বলতে পারবেন? সূরা নিসা 105 নম্বর আয়াত, এ নাজিল হয়েছে মক্কার মদিনায়। জোরে বলে
মুখস্থ করে রাখবেন, এরকম দশটা মাহফিল শুনলে দেখবেন আপনি কোরআনের অনেক কিছু আয়ত্ত করে ফেলেছেন। কারণ তাফসীর করার জন্য যে পাঁচটা বিষয় ফলো করা লাগে, এক নম্বরে শুদ্ধ তেলাওয়াত, দুই নম্বরে ওর মূল অর্থ, তিন নম্বরে ঐতিহাসিক প্রেক্ষাপট, চার নম্বরে ওর বাস্তব ব্যাখ্যা, পাঁচ নম্বরে মূল শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া। এই পাঁচটা আজকে অল্প সময়ের ভেতরে আমরা রিলে করার চেষ্টা করব। আল্লাহ তুমি আমাদের তাওফিক দাও, জোরে বলেন আমিন। নেশা মানে মেয়ে মানুষ, নেশা মানে কি? মেয়ে লোকের নামে সোরা আছে কোরআনে, পুরুষের নামে কোনো সোরা নেই? না নেই। আছে কোর রেজাল নামে কোনো সোরা তো নেই, আছে নাকি বলেন? নাস মানে তো মানুষ, ও মানুষ তো মহিলারাও। নেশা নামে আল্লাহ সোরা নাজিল করে এটাই প্রমাণ করতে চেয়েছেন আল্লাহ মেয়েদের পক্ষে কি? আজ নারী স্বাধীনতা আন্দোলন, নারী মুক্তি পরিষদ, নারী বিপ্লব পরিষদ, নারী সংগ্রাম পরিষদ, প্রায় 13টা সংগঠন দেশে কাজ করছে নারীর অধিকার আদায় করার জন্য আল্লাহর বিরুদ্ধে। অথচ পুরুষের পক্ষে আল্লাহ কিন্তু নেই, আছে মহিলাদের পক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করার সময় মেয়েদের পক্ষ অবলম্বন করেছেন। আগে মানুষ যখন মায়ের পেটের ভেতরে তৈরি হয় ওই সময় আমার আল্লাহ আল্লাহ পাক মেয়েদের পক্ষ নিয়েছেন। আমি আধুনিক তাফসির গুলো পড়ে দেখেছি, বিজ্ঞান ভিত্তিক যে তাফসির আছে এখন, বিশেষ করে কম্পিউটার দিয়ে যেটা কম্পিউটারের ভেতরে দেখা যায় কোরআনের আয়াত গুলো দিলে বাস্তব ব্যাখ্যা কি আসবে, এখন কিন্তু কম্পিউটারের ভেতর দিয়ে সব দেখা যাচ্ছে। কে1 সুপার কম্পিউটার আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে এই যে কিছুদিন আগে হয়ে গেল, প্রায় 4,500 ধর্মীয় গ্রন্থের ভেতরে দিয়েছে, যেটা দিয়েছে লিখা হয়েছে সেখানে 5টা ভুল আছে, এখানে 7টা ভুল আছে, এখানে 10টা ভুল আছে, আর এরকম কিতাব লেখা সম্ভব? কিন্তু কোরআনের কপি যখন দিয়েছে কম্পিউটারের স্ক্রিনে লেখা এসেছে এর ভেতরে একটা ভুলও নেই, আর এরকম কিতাব লেখা সম্ভব? আমরা এতদিন জানতাম কোরআনের মতো কোরআন লেখা সম্ভব না, নাকি? এতদিন জানতাম লেখা সম্ভব না। বললাও কানাল বাহারু মিদাদাল লি কালিমাতি রব্বি লানাফিদাল বাহারু কবলান তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ গ্যারান্টি দিয়েছিলেন যত পানি আছে পৃথিবীতে সব যদি কালি হয়ে যায়, যত গাছ আছে সব যদি কলম হয়, আর দুনিয়া জিন আর ইনসান সবাই মিলে যদি লিখতে শুরু করে কোরআনের ব্যাখ্যা লিখে শেষ করা বলেন? কম্পিউটার বলছে এরকম কিতাব লিখা সম্ভব? যে 10 জন খ্রিস্টান ছিল ওখানে গবেষণাগারে, ওরা বলছে এতদিন জানতাম লিখা সম্ভব না, কিন্তু এখন দেখি লিখা সম্ভব, কিন্তু সময় লাগবে কতদিন? 63,000 অক্টেলিয়ন বছর। যারা গণিত জানেন তারা জানেন একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মিলিয়ন, ব্রিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, ফিলিয়ন, এরপরে অক্টেলিয়ন। আপনার মাথা খারাপ হয়ে যাও, বাসায় তো মাত্র 50-60 বছর। 63 অক্টেলিয়ন হলেও হতো, 63,000 অক্টেলিয়ন বছর লাগবে, তারপরও শেষে একটা প্রশ্ন আশ্চর্যবোধক শব্দ দেওয়া আছে, এরকম কোরআন শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন তৈরি করার জন্য বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে পানিটা বের করে নিয়ে আসে মায়ের রেহমে, যখন আল্লাহ বলেন এই জিনিসটা দিয়ে আমি 4টা জিনিস বানাই, মা বাবার এই বীর্য দিয়ে কয়টা জিনিস বানান? চুল, রগ, হাড় আর পর্দা। আর মায়ের রেহেমে ফি করারি মাকিন, এই সুরক্ষিত জায়গায় যে নাপাক পানি আছে এটা দিয়ে আরো 4টা জিনিস বানায়, রক্ত, গোস্ত, চর্বি আর চামড়া। বিজ্ঞান এখন বলছে এই যে মদগা 40 দিনের পরে বীর্যটা আলাক হয়, নোতফা হয়, নোতফার পরে আলাক হয়, এরপরে মদগা হয়, এরপরে আস্তে আস্তে 40 দিনে রক্ত, গোস্ত, চামড়া দিয়ে বডি স্ট্রাকচার তৈরি করে এই রূপটা দেয়, এরপরে মানুষকে আল্লাহ তৈরি করে। এই মদগা হওয়ার জন্য শর্ত 3টা,
এক নম্বরে ওর ভেতরে রক্ত থাকা লাগবে, দুই নম্বরে চর্বি থাকা লাগবে, তিন নম্বরে দোড়াকাটা ভাব লাগবে। আমার মনে হয় কম্পিউটার আবিষ্কার হওয়ার আগে মদগা শব্দের ব্যাখ্যা এইভাবে করা যারা তাফসির করেছে তাদের দ্বারা সম্ভব ছিল না, কারণ তারা দেখবে কি দিয়ে। কিন্তু এখন দেখা সম্ভব যে মদগার আকৃতি কি হয়, ওর ভেতরে রক্ত লাগে, চর্বি লাগে, আর দোড়াকাটা ভাব লাগে। মায়ের রেহেনের ভেতরে 3:40 পরে যে অবস্থাটা তৈরি হয় ওটা ঠিক ওই তিনটা জিনিস দিয়ে, ওর ভেতরে রক্ত থাকবে, চর্বি থাকবে, আর দোড়াকাটা ভাব থাকবে। সুবহানাল্লাহ বলতে পারেন? এই 4-8টা জিনিস যখন এক হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন আমি নিজের পক্ষ থেকে 5টা জিনিস বান্দাকে দান করি। ওয়াজাআলা লাকুমুস সামা'া ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখিরি আয়া। সূরা নাহাল 14 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা জিনিস আমি আল্লাহর নাম রব এই কারণে দেই। কারণ রব বলা হয় ওই সত্তাকে যিনি চাওয়ার আগে জিনিস দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলতে পারেন না? মায়ের পেটে আমরা কেউ কোনোদিন আল্লাহর কাছে বলি না যে আমাকে দর্শন শক্তি দিও, বলেছিলাম যেহেতু তার নাম রব এই কারণে চাওয়ার আগে তিনি দিয়ে দিয়েছেন। 8-5-4টা জিনিস যখন এক হয় ফেরেশতারা বললে আল্লাহ এর আকৃতি কি দেওয়া যায়। সুতরাং এই যে মুখ এই আকৃতি বানিয়েছেন কে? আল্লাহ নিজের হাত দিয়ে বানিয়েছেন। যেন পৃথিবীর প্রায় 18,000 উপরে সৃষ্টি, যত সৃষ্টি আছে কোন সৃষ্টি মানুষের চেহারার মতো এত সুন্দর না। হাতের দিকে তাকাবেন দেখতে ভালো লাগবে কিন্তু মানুষের চেহারার মতো এত সুন্দর কথা বলছেন না কেন? পৃথিবীর কোন সৃষ্টি মানুষের চেহারার মতো না, অঙ্গ প্রত্যঙ্গ হয়তো মিলতে পারে কিন্তু এই চেহারাটা আল্লাহ নিজের হাত দিয়ে বানিয়েছেন, কুদরতি হাত দিয়ে, আর বাকি বডি বানিয়েছে ফেরেশতারা। যখন আকৃতি আল্লাহ তৈরি করবেন ফেরেশতারা জিজ্ঞাসা করছে রব্বুল আলামিন এটা ছেলে বানাবেন না মেয়ে বানাবেন? এজন্য বারবার মেয়ে হলেও আপনি স্ত্রীকে রাগ করতে পারেন না, রাগ করা লাগবে কার উপরে? ওর দোষ স্ত্রীরও না আপনারও না, দোষ কার? আল্লাহ দোষ নাকি? মাঝের অংশে তিনি সৃষ্টি করেন যেমন ইচ্ছা তেমন, কাউকে কন্যা দান করেন, কাউকে পুত্র দান করেন। এখানে ইনাসা কন্যার কথা লাগে দিয়েছেন, কার কথা? আরো জোরে, মেয়ের কথা আগে দিলেন কেন? তাফসিরে রুহুল মানি মুফাসসির লিখেছেন মেয়ের কথা আগে দেওয়ার কারণে আমার আল্লাহ মেয়েদের পক্ষে, মেয়েদের পক্ষে। কারণ কি? নবী যে হাদিসের ব্যাখ্যায় আয়াতের ব্যাখ্যায় দিয়েছেন পৃথিবীর কোন ঘরে যদি একটা মেয়ে আসে সঙ্গে সঙ্গে রহমতের ফেরেশতা ওই ঘরে নাজিল হয়, মেয়েটার মাথার উপরে হাত দিয়ে বলে দুর্বল দেহ একটা দুর্বল দেহ থেকে এসেছে, এই মেয়েটার পক্ষে যারা 3টা কাজ করবে কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত তাদের উপরে থাকবে। আপনি একটু শব্দের দিকে খেয়াল করেন তো, ইলা ইয়াউম কিয়ামা, কিয়ামত পর্যন্ত ওই মা বাবা ওই বড় ভাই গার্জিয়ান যারা কফিল তাদের উপরে আল্লাহর রহমত থাকবে। সুতরাং মেয়ে হলে 3টা দায়িত্ব যদি কেউ পালন করতে পারে শুধু দুনিয়া না কিয়ামতের দিন যদি ধরা খায় আমার আল্লাহ মেয়ের উসিলায় মাফ করে দেবে। দায়িত্ব পালন করা লাগবে আপনাকে 3টা, শুধু মেয়ে হলে জান্নাত পাবে বিষয়টা এমন না। 1 নম্বরে মেয়েটা হওয়ার পরে খুশি হওয়া লাগবে,
শুকরিয়া আদায় করা লাগবে, আনন্দ পাওয়া লাগবে। এটা অনেক পরিবারে বাবাদের ভেতরে পাওয়া যায়। কম স্ত্রীর পেটে সন্তান এসেছে, অনেকে বলে ফেলেছে। সন্তান হওয়ার পরে একদিন জিজ্ঞাসা করছে, কি শুনেছিলাম তোমার স্ত্রীর গর্ভে সন্তান? কিছু তো বললি না। কি বলবো, আশা করেছিলাম ছেলে হবে, হয়েছে মেয়ে। এই জন্য খবর দেওয়ারও জরুরত মনে করি নাই। এই জন্য নবীজি ফেরেশতাদের এই দোয়ার সাথে বলেছেন, ফেরেশতারা বলে এই মেয়েটা হওয়ার পরে যারা আনন্দ পাবে, খুশি হবে, শুকরিয়া আদায় করবে এক নাম্বারে, দুই নাম্বারে মেয়েটার পেছনে যারা খরচ করবে দিন শেখাতে, কান লাগান, তাকে দিন শেখাতে খরচ করা লাগবে। আজ আপনি গান শেখাতে খরচ করছেন, ইংরেজি বাংলা অঙ্ক শেখাতে খরচ করছেন, অসুবিধা নেই, কিন্তু আপনাকে দিন শিক্ষা দেওয়ার জন্য মেয়েটার পেছনে খরচ করা লাগবে। এখন এই দিন কাকে বলে? আমরা মনে করি বিয়ের আগে মেয়েকে কোরআন শরীফ ধরিয়ে দিলাম, কয়েকটা হাদিস মুখস্থ করিয়ে স্বামীর বাড়ি পাঠিয়ে দিলাম, দায়িত্ব শেষ। না, দিন শব্দের 19টা অর্থ আছে। আমার মনে হয় শিক্ষিত মানুষ যারা আছে তাদের খোরা কি হবে, এগুলো একটু মগজ দিয়ে শোনে, ভালো লাগবে। দিন শব্দের 19টা অর্থ আছে। তার এক নম্বরে দিন মানে জীবন ব্যবস্থা। দিন মানে কি বলেন? তার মানে আপনার প্র্যাকটিক্যাল লাইফে চলতে গেলে জীবন ব্যবস্থায় যা লাগবে ওগুলো জানতে হবে, আর ওগুলো জানার জন্য যত খরচ করবেন ওই মেয়েটার পেছনে। দুনিয়ায় বেঁচে থাকতে হলে আপনাকে ডাক্তার হওয়া লাগবে, ইঞ্জিনিয়ার হওয়া লাগবে, শুধু হুজুর হয়ে না। কোরআন তো আপনি শিখবেন, পাশাপাশি আপনাকে বিভিন্ন জায়গায় দায়িত্ব নেওয়ার জন্য যোগ্যতা লাগবে। সুতরাং আপনার মেয়েটা যদি MBBS, FCPS, FRCS ডাক্তার হয়, কোনো অসুবিধা নেই। ওর পেছনে যদি আপনার খরচ হয় 20 লাখ টাকা, ওই 20 লাখ আপনার আল্লাহর রাস্তায় সাদকা করার সওয়াব হবে। হ্যাঁ, আপনার মেয়েটা যদি রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো হতে পারে, এরকম ডাক্তার আপনি বানান, দুনিয়াও সফল, আখেরাতও সফল। আমার এই দৃষ্টিতে আমি পেয়েছি খুলনার ডাক্তার মতিয়ার রহমান, বরিশালের ডাক্তার শাহিন জদ্দার, এরকম ডাক্তার না, এগুলো ফেরেশতা। ওদের দুনিয়া হচ্ছে না তা না, দুনিয়ায় ওরা বহু কিছুর মালিক, আখেরাত তৈরি করে নিচ্ছে। এখন যদি যোগ্যতায় না থাকতো তো ওর কাছে যেই তোকে। আমার মেয়েটাকে আমি ডাক্তার বানাতে বলছি এই কারণে, কারণ মেয়েদের এমন অনেক গোপন বিষয় আছে যেগুলো পুরুষ ডাক্তারের কাছে বলা যায় না। কথা বলছে না কেন? না, মেয়েটা যদি ডাক্তার হয়, ওর কাছে যদি খুলে বলতে পারে, আর ওর দ্বারা যদি রোগটা পরিত্রাণ পেয়ে যায়, ও কিন্তু দোয়া করবে। কি এখন তার ওই রকম সিস্টেম নেই? এখন ডাক্তার হয়ে গেছে ডাকাত। যদি শুধু অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনে ডাক্তার ছুটিতে ধার দেয়, যে কাঁধ হচ্ছে আপনি নিয়ে যাবেন, ভালো বউ কেটে খুঁত করে দেবে, এরকম মানুষ নেই। এই জন্যই তো বলছে আপনার মেয়ে ডাক্তার হবে, আপনি এই নিয়তে বাড়াবেন, মানবতার উপকার হবে, ইসলামের কাজ হবে। এই নিয়তে যদি আপনি মেয়েকে ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যত টাকা খরচ হবে ওর পেছনে আপনার আল্লাহর রাস্তায় সাদকা করা সওয়াব হবে। আমরা দিন বলতে এটা বুঝি না, দিন মানে মনে করে কোরআন শরীফ পড়িয়ে দিলাম শেষ হয়ে গেল না। এই জন্য তো ফেরেশতারা দোয়া করেছিল দিনের শিক্ষা দেওয়ার জন্য এই মেয়েটার পেছনে যারা খরচ করবে। এই জন্য মেয়ে যাদের আছে অবশ্যই আপনার মেয়েকে যোগ্যতা সম্পন্ন বানাবেন। বিয়ে দেওয়ার পরে জামাই যদি মারাও যায়, অন্তত ওর যেন ইজ্জত নষ্ট না হয়, ও নিজের কর্ম যেন নিজে করে খেতে পারে। এক কথা বলেন না কেন? তাকে কাজ শিখান। কিছু মানুষ অকর্মা করে রেখে দেয়, কোনো কাজ শিখায় না। না, তাকে কর্মঠ করে তুলতে হবে, তাকে কষ্ট সহিষ্ণু করে তোলেন। বিয়ে দেওয়ার পরে যদি সংসার নষ্ট হয়ে যায়, জামাই মারাও যায়, কোনো অসুবিধা নেই, ও নিজের কাজ নিজে করে খেতে পারবে। আমার কথা কি বোঝা গেছে? এর নাম দিন। এ অর্থগুলো আজ পৃথিবীতে নেই, আমরা আসল অর্থগুলো হারিয়ে ফেলেছি। 3 নম্বর, এই মেয়েটাকে যারা সৎ পাত্র দেখে পাত্রস্থ করবেন। এখন কিন্তু এই সিস্টেম আস্তে আস্তে উঠে যাচ্ছে, মেয়ে বিয়ে দেওয়ার সময় আগে দেখে যে জামাই ওপরি কামাই করে কিনা। বেতন 20,000 আর বাম হাতের ইনকাম 50,000, এরকম জামাই দেশে নেই। এই জন্য মানুষ পুলিশ খোঁজে, প্রশাসনে বিয়ে দিতে চায়। আপনি দেখে দেন, অসুবিধা নেই। এ তো ওই রকম নিয়ত যদি থাকে যে জামাই উপরি কামাই করবে,
আপনি জানা শোনার পরও যদি এরকম মেয়ের সাথে বিয়ে দেন, এরকম ছেলের সাথে আপনার মেয়ে খেয়ে পরে থাকবে, কিন্তু রাত 12টার পরে আপনার জামাই আসবে লাল পানি খেয়ে। আমি নিজে দেখেছি, কথা না বোঝার ভান করে আছে। দায়িত্ববোধ ছিল, আপনি এরকম একটা মানুষকে দেখে বিয়ে দিবেন যে তার দায়িত্ব আছে। একদিন না খেয়ে থাকলে মানুষ মারা যায় না, কিন্তু মদ খেয়ে ঘরে আসলে কিয়ামত পর্যন্ত এই মেয়েটার কারণে আল্লাহর রহমত তাদের উপরে থাকবে। জোরে বলেন আমিন। আল্লাহ কি মেয়েদের পক্ষে না পুরুষের? মেয়েদের। মেয়েরা যদি জানতো তাদের যে অধিকার গুলো ইসলাম দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, আজ তারা আন্দোলন করে রাস্তায় নামতো না সমান অধিকারের নামে। অবশ্যই তারা তাদের অধিকার আদায় করার জন্য রাজপথে সরকারের বিরুদ্ধে মিছিল চালাতো। আমাদের অধিকার আল্লাহ দিয়েছে, দেন মোহরের টাকা দেওয়া লাগবে, যৌতুক দেওয়া হারাম। সুতরাং এইটা সংসদে পাশ করেন, বাংলার 16 কোটির প্রায় 8 কোটি মহিলা আজ রাস্তায় নেমে আন্দোলন করতো আমাদের যৌতুকের এটা বিল পাশ করা লাগবে যে বাংলাদেশে এটা হারাম। সৌদি আরবের মতো সৌদি আরবে কাউকে বিয়ে করতে গেলে কমপক্ষে 35-70 হাজার রিয়াল আগে মেয়েকে দেওয়া লাগে, এরপরে বিয়ে। আর এদেশে ফ্রি পাওয়া যাচ্ছে, এই জন্য 4-5টা করে বিয়ে করছে। যৌতুকের টাকা নেওয়ার সময় হ্যাঁ করে আসি, দেন মোহরের টাকা দেয়াটা ফরজ। আতুহুন্না উজুরহুন্না ফারিদা, এ ফরজ আজ নেই, এটা নফল হয়ে গেছে। যার ইচ্ছা হয় সে দেয়, যার ইচ্ছা হয় সে দেয় না। এটা কি এমন নাকি দেন মোহরের টাকা দিতে হবে স্ত্রীকে নামাজের মতো? ফরজ এটা, আপনি নামাজ পড়ছেন যে আল্লাহর হুকুম মতো দেন মোহরের টাকা দেওয়া লাগবে আল্লাহর হুকুম মতো। যাদের দেন মোহর বাকি আছে হাত তোলেন তো। ওই এলাকায় তার বিয়ে শাদী হয় না, এই দুইজন শুধু। ঠিক আছে, আপনারা দিয়ে দেবেন ভাই, মাফ চেয়ে নেয় অনেকে মাসর রাতে, মাফ হবে না, কারণ লজ্জার খাতিরেও মাফ করলেও মন থেকে করে না। আমি নিজে অনেক মহিলা মোবাইল করে বলছো, হুজুর ওই ওই সময় হাত পা চেপে ধরে করব কি, লজ্জার খাতিরে মাফ করে দিয়েছি, কিন্তু এখন আমার টাকা দরকার। আপনি আর কতটুকু চালাক? মেয়ে লোকের টাকা আমার মনে হয় কেউ যদি ধার করে 10 বার দিলেও ধার শোধ হয় না। আমি তো নিজে দেখেছি, আমার স্ত্রীর কাছে যদি 200 টাকা ধার করি, 5 বার দেওয়া হয়ে গেছে, তার মানে 1000 টাকা শোধ, এরপরে বলে মাসে টাকা। এই জন্য ওর কাছে ধার করি না, দরকার হয় অন্য জনের কাছে ধার করি। দেখেন, 1 বার দিলে শোধ হবে, আর ওর কাছে ধার করলে 10 বার দিলেও শোধ হয়। যখন মনে হবে তখন আর টাকা, আর টাকা এক কথা বলি না কেন, পাওনা টাকা 10 বার দিলে শোধ হতে চাই না, আর আপনার দেন মোহর মাফ করে দিলে ও কি পাগল? লজ্জার খাতিরে করিস, মাফ চেয়েছেন কার হাত তোলেন? অনেকগুলো হাত তুলিস, বিয়ে করার শখ আছে কোথেকে? দেওয়া লাগবে ভাই, মাফ চেয়ে হবে না, মেয়েদের এই টাকা দেওয়াই লাগবে, ওদের ইজ্জতের দাম এটা, অবশ্যই দিয়ে দেবেন বাড়িতে। যদি টাকা পয়সা না থাকে দরকার হয় বাড়ি ঘর বিক্রি করে ওর নামে দিয়ে দিন, তাও দেওয়া লাগবে, দিতেই হবে। পাতো হন্না হুজুর হন্না ফারিদ, দেন মোহরের টাকা দেওয়া ফরজ, এ ঘোষণা কার? আরো জোরে বলেন, দেবেন তো? কারা দেবেন হাত তোলে? এই দেখেন বিয়ে করে বাকি আছে কত মানুষের, এবার আপনি আলহামদুলিল্লাহ ভাই দিয়ে দেবেন। না এটা ঠিক না ভাই, ওদের উপর অবিচার হয়। ওরা যদি জানতো এই অধিকার ইসলামে আছে, ওদের ফরজ, ওরা সংসদে আইন পাস করার জন্য সরকারকে বাধ্য করত। কারণ পর পর 2 জন মহিলায় যাচ্ছে, আজ পর্যন্ত যৌতুকের টাকা হারাম এটা নেওয়া আইন সংসদে পাস হয়নি। আমরা ওয়াজ করে আর কয়টা ঠেকাবো, হয় না?
এই আইনটা সংসদে যদি পাশ হয়ে যেত, আজকে একটা মারা গেছে যৌতুকের দাবি পূরণ করতে না পেরে, আজকে একটা মারা গেছে কুষ্টিয়াতে। কুষ্টিয়া আছে নৌকায় নেই না আমার ভাইরা, মেয়েদের সমান অধিকার নামে যে চিল্লা পাল্লা আজ হচ্ছে এটা কিন্তু ওরা না বুঝে দিচ্ছে। কিছু মানুষ ওদেরকে ভোগ করার জন্য সামনে দিয়েছে, নিজে পেছন দরজা দিয়ে শক্তি যোগাচ্ছে। মিছিল করার সময় মেয়েদেরকে সামনে দিয়ে পুরুষ মানুষ পেছনে থাকে, এটা কি নিয়ম নাকি? নিয়ম কি? নিয়ম হচ্ছে আর রিজালু কওয়ামুনা আলান নিসা, পুরুষ মানুষ নেতৃত্ব দেবে, মহিলা থাকবে তার পেছনে। কথা বলে না কেন? এখন নিয়ম পাল্টে গেছে, বিশ্ববিদ্যালয় থেকে মিছিল হলে আগে মেয়ে লোক, এরপরে দ্বিতীয় কাতারে পুরুষ। সেই রকম মেয়ে লোক 18 বছর 20 বছর 25 বছরের যুবতী মেয়ে, বুকে কোনো ওড়না নেই, টাইট ফিট গেঞ্জি গায়ে দিয়ে এক হাতে ব্যানার আর এক হাত দিয়ে বলছে ইফটিজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট 100। পেছনে যারা আছে ওরা যত দৃশ্য দেখে ইফটিজিং, ওরা আগে করবে। সমানতা মা বোনেরা আপনাদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে এটা ভোগ করার উদ্দেশ্য ওই নাস্তিক মোরতাদের লম্পটদের। কথা বলেন, নারী স্বাধীনতা আন্দোলনের নামে যেই কয়টা সংগঠন বাংলাদেশে কাজ করছে আর মূল নেতৃত্বে যারা আছে প্রত্যেকটা লম্পট, একটা ভালো চরিত্রের নেই, যে কয়টা আছে প্রতিটা লম্পট। নারীর অধিকার তো আল্লাহ নিজে দিয়েছেন, ওইটা ফিরিয়ে দাও। আপনি যদি সমান সমান করে দিতে চান তাহলে ওরা যেমন সন্তান পেটে নেয় আপনাকে পেটে নেওয়া লাগবে। নিতে পারবেন? আপনাদের মেশিন পত্র নেই? না, এটা ঠিক না। ওদেরকে ভোগ করার জন্য আজ এই সংগঠন গুলো কাজ করছে, সবগুলো নাস্তিক মোরতাদ লম্পট, এরা রাস্তাঘাটে বের করে ভোগ করার জন্য। জোরে বলো নাউজুবিল্লাহ। বিশ্বনবী যে অধিকার তাদেরকে দিয়েছেন কন্যা হিসাবে, স্ত্রী হিসাবে, মা হিসাবে, কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন সংগঠন ওই মর্যাদা দিতে পারবে না। বলেন, এই জন্য মেয়েদের উচিত হচ্ছে এই অধিকার গুলো আমাদের কন্যা হিসাবে যে দায়িত্ব দাবি আছে এটা ফিরিয়ে দেন। ছেলে হলে মানুষ তার পেছনে খরচ করে আনন্দের চিত্রে, আর মেয়ে হলে তার পেছনে খরচ তো দূরে ভরুক্ষেপ করে না, না এটা আমরা চাই না। আমরা অধিকার চাই সমান এই জায়গায়, খরচের অধিকার। কথা বলেন, স্ত্রী হিসাবে যে অধিকার বিশ্বনবী দিয়েছেন, আল্লাহর নবী বলেন পৃথিবীতে ওই পুরুষটা সব চাইতে উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। আজ আমরা অনেকের কাছে উত্তম হতে পেরেছি, স্ত্রীর কাছে ভালো হতে পারি না। অনেক পুরুষ মানুষ চাঁদ দোকান, আমি নিজে গল্প শুনেছি, বলে এলাকায় সবাই আমারে ভালো বলে, শুধু ওই খোকার মা আমারে দেখতে পারে না। তো খোকার মাই তো করে দেখার কথা, অন্য মানুষ ভালো বলার দরকার কি? যারে ভালো বলার দরকার সে বলে না, তার মানে তো দোষ আছে। কথা বলেন, অনেক মেয়ে লোকাই দেবকে কিন্ডার গার্ডেন ক্যাডেট স্কুল যেগুলো আছে ব্যারাকের স্কুলে, সকালবেলা মেয়েরা যায়, মায়েরা যে ছেলেগুলো মেয়েগুলোকে ভেতরে দিয়ে বাইরে বসে বসে গল্প করে, একজন আর একজনের সাথে দেখি গল্প করছে সাইন ক্যাডেট স্কুলে। আমি বাইরে দাঁড়িয়ে আছি, গল্প করছে এক স্ত্রী আর একজনের সাথে, এলাকায় সব মানুষ আমাকে ভালো বলে, শুধু এর বাবা আমারে দেখতে পারে না। তোর বাবা দেখতে পারে না কারণ কি? ওর বাবার কাছে তো তোর ভালো হওয়া লাগবে। কথা বলেন, অবশ্যই তার হক আদায় করা হয় না, এই জন্য তোরা দেখতে পারে। আজ বাংলাদেশে পরকীয়া প্রেম বেড়ে যাওয়ার পেছনে কারণ শুধু পুরুষ না, মেয়েদের দোষ আছে। পুরুষের যে হক আছে অধিকার আছে আদায় করতে চায় না, বিয়ার হক আদায় করে বেড়াচ্ছে। আপনি যদি হক আদায় করতে চান স্বামীর মন সন্তুষ্ট করা লাগবে, জায়েজ পন্থায় আপনার শরীর যতটুকু পারে সব ঠিক আছে, স্বামীর কাছে কোনো গুরুত্বই দেয় না, সময়ও দেয় না, তার দামও নেই, গোলামের মতো ব্যবহার করছে তাকে, আর যত গুরুত্ব ওর কাছে ওর দেওয়ারের আর বিয়ার। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হিসাবে যে দায়িত্ব কর্তব্য অধিকার দিয়েছেন আমার আল্লাহ, এগুলো যদি ফিরিয়ে দিতে পারতাম এই দেশ ছোটখাটো জান্নাত হয়ে যেত। এগুলো ফিরিয়ে দেওয়ার ভেতরে নেই, সমান অধিকার দাও তার মানে সামনে নিয়ে আসো ভোগ করার জন্য এগিয়ে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ।
ইসলামের যে আইন বিচার ব্যবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি, অবশ্যই আমি আপনার প্রতি এই কিতাবকে নাজিল করেছি সত্য সহকারে। কেন নাজিল করলাম? কোরআন লিতাহকুম বাইনান নাসি বিমা রাকাল্লাহ, কোরআন দেখে দেখে আপনি মানুষের ভেতরে বিচার করবেন। কি দেখে? আরো জোরে বলা লাগবে, কোরআন দেখে আপনি মানুষের ভেতরে বিচার করবেন, খেয়ানতকারীদের অন্তর্ভুক্ত হবেন না। তাহলে আয়াতের মূল মেসেজ এতটুকুই বোঝা হয়ে গেছে যে কিতাব আপনার প্রতি আমি নাজিল করেছি সত্য সহকারে, এটা দিয়ে মানুষের ভেতরে আপনি দেখে দেখে বিচার করবেন ন্যায়সঙ্গত ভাবে। আপনি দেখে দেখে বিচার করবেন ন্যায়সঙ্গত ভাবে, খেয়ানতকারীদের অন্তর্ভুক্ত হবেন না। এই আয়াতটি বোঝা হয়ে গেছে? তাহলে মোনাজাত করে দি নাকি? আয়াতের মূল ব্যাখ্যা হচ্ছে এটা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূল, আপনার প্রতি যে কিতাব দিয়েছি আমি সত্য সহকারে, সত্য সহকারে বলার কারণ কি? কোরআনে যত কথা আছে সব সত্য, যত কথা আছে সব ইনসাফপূর্ণ কথা, আর যত কথা কিয়ামত পর্যন্ত অপরিবর্তিত থাকবে, কোনোদিন রদ বদল হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া তাম্মাতে কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আমার ভাইরা, কোরআনে কারীম ইসলামের যে বিচার ব্যবস্থা দিয়েছে, রোড ম্যাপ তৈরি করে দিয়েছে, এরা 500 আয়াত আছে শরীয়তের বিধানের কোরআনে, 500 আইন আছে কোরআনের শরীয়তের বিধান। তার এক নাম্বার বিধান হচ্ছে পৃথিবীতে কোনো মানুষ যদি চুরি করে, চুরির শাস্তি কি হবে? বাংলাদেশে আইন আছে, চুরি বন্ধ হচ্ছে না, আরো বেড়ে যাচ্ছে। কোরআনে আল্লাহ আইন দিয়েছিলেন 1500 বছর আগে সূরা মায়েদার 38 নাম্বার আয়াতে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। যদি পুরুষ হয় নারী হয়, সাক্ষ্য প্রমাণে যদি ধরা পড়ে, আমি আল্লাহর নির্দেশ, দুনিয়ার শাস্তি হিসাবে তাদের হাত কেটে দাও। কে বলছে? আরো জোরে বলেন। আমার মনে হয় এই দেশে যদি আইনটা 47 বছর আগে সংসদে কায়েম হয়ে যেত, বিল পাশ হতো, এই 47 বছরের ভেতরে চোর তো দূরের কথা, চোর শব্দটাই বাংলাদেশ থেকে উঠে যেত। হ্যাঁ, এখানে লক্ষণীয় বিষয়, অনেক মানুষ আইনকে বর্বর আইন বলে চালিয়েছে। এদেশের একজন নাম করা মানুষ মরহুম, আমি নাম নিলাম না, মরহুম যেহেতু, এক বক্তব্য দেওয়ার সময় বলেছিল এটা হচ্ছে বর্বর আইন, মানুষের হাত কেটে দাও জীবিত মানুষের, এটা আল্লাহ ঠিক হয়নি, সিদ্ধান্ত ভুল হয়েছে। আল্লাহর যিনি ভুল ধরেছিলেন তিনি হচ্ছেন সরঞ্জিৎ সেনগুপ্ত। এ ভুল ধরবে না, ধরবে কি? এই তো ভুল ধরবে। এ আইনকে বলেছিল বর্বর আইন। হ্যাঁ, এদের ব্যাখ্যা আছে, আপনি যদি স্বভাবে চুরি করেন তাহলে আপনার হাত কাটা লাগবে, কিন্তু অভাবে যদি কেউ চুরি, তার হাত কাটা যাবে না, তার অভাব দূর করে দিয়ে তার স্বভাব ভালো বানিয়ে দেওয়া লাগবে। আর আমি তো মনে করি বাংলাদেশে অন্তত যারা চুরি করে একটা অভাবে না, সব স্বভাবে। কেন ঢাকার ওই সচিবালয়ে বসে এসি রুমে কোটি কোটি টাকা যারা কলমের খসা দিয়ে চুরি করছে, ওদের কিন্তু অভাব না, ওদের স্বভাব, ওদের টাকা রাখার জায়গা নেই, ফ্রিজে টাকা রেখে দেয়, বালিশের ভেতরে টাকা রাখে, এদেশে জায়গা হচ্ছে না, সুইস ব্যাংকে রাখে। ওরা কখনো চাইবে না যে আইনটা সংসদে পাশ হোক, ওরা তখন বর্বর আইন বলে, কারণ জানে যদি আইনটা যায় তাহলে বস্তা ভর্তি যে কালো বিড়াল ধরা পড়ে গেছে, আমার হাত আগে কাটা যাবে, এই জন্য বলে। বিবেক সম্পন্ন মানুষ আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলতে পারে?
বলেন আমি নিজে বাস্তবতায় দেখেছি মানুষ যদি চুরি করে ছোটখাটো চোর ধরা পড়ে যায়, এই দেশে যে সংবিধান আছে এখন 379 নম্বর ধারা অনুযায়ী বাংলাদেশে কেউ যদি চুরি করে সাক্ষ্য প্রমাণে ধরা পড়ে যায় তার শাস্তি হবে সর্বোচ্চ 3 মাস থেকে 3 বছরের জেল। আর কোরআনের নির্দেশ ছিল ওর হাত, কথা বলেন আরো জোরে বলেন, এটা শুধু কায়েম থাকার কারণে। সৌদি আরবের দিকে তাকান, 45 দিনে চুরি হয়েছে, আমি শুনিনি, দেখিওনি। আর এ দেশে চুরি হয়েছে না, ডাকাতি হচ্ছে, চিন্তায় তো অহরহ। আর শহর এলাকায়, বিশেষ করে শহর এলাকায়, টাউনে যারা বাড়ি বানাতে চায়, জমি কিনে, চাঁদা দেওয়া লাগে না, চাঁদা বাঁচতে, এমন কোন শহর বাংলাদেশে আছে? নওগাঁয় মনে হয় নেই, মনে হয় বাবার টাকা। আপনি নিজে কষ্ট করে জমি কিনে বাড়ি বানাবেন, ওই সে থালা পাচ্ছে, মিষ্টি খাওয়ার টাকা দেন। আরে মিষ্টি খেতে তো 200 টাকা লাগে, 2 লাখ টাকা দেবে মিষ্টি খেতে। মিষ্টি খেতে যদি 2 লাখ লাগে, তো দই খেতে 2 লাখ লাগবে? ওর বাবার টাকা এসে হাত পেয়েছে। ইসলামের এই আইনটা যদি থাকতো, এরকম এই চাঁদাবাজ মাস্টার ওর হাত কবে কাটা পড়ে দিত? কথা বলেন, একটা হাত না, ওর হাত পা সহ যত ঠ্যাং আছে সব কাটা পড়ে। এই ঠ্যাং মানে এই যে বড় বড় ঠ্যাং, কথা বোঝেন? এই আইনটা আজ সংসদে চালু হওয়ার দরকার না? কত মানুষের ঝামেলায় আছে, আপনি টের পাচ্ছেন না? বেচারা এত কষ্ট করে এক খণ্ড জমি কিনেছে, এই যে এই রাজশাহীতে, আফসোস করে বলছে, এত কষ্ট করে একটা জমি কিনলাম আমি, আর মস্তান এসে প্রাচীর ভেঙে দিচ্ছে, এই আমার মিষ্টি খাওয়ার টাকা দেন। ছোট ভাই গেছে, মেজো ভাই এসেছে, মানে মেজো ভাই বলতো যে পার্টি আছে, ছোট পার্টি শেষ, মেজো পার্টি, মেজো পার্টি দিলাম, আবার বড় পার্টি, এক এক পার্টি হয়ে আসতেছে, আর এক এক জনকে 2 লাখ করে। ইসলামের এই আইনটা যে ইবাদত হিসাবে যদি আমরা কায়েম করতে পারতাম, অন্তত এই জুলুমের শিকার থেকে বাংলাদেশের মানুষ বেঁচে যেত। কোরআনের একটা নতুন নির্দেশ বলছে, এবার হয়তো কারো সাথে মিলে যেতে পারে, নাকি বলবো না? একটু ভালো করে শুনবেন, এটা এটা আজও আপনি শোনেননি, আজকে নতুন সূরা নূরের 11 নম্বর আয়াত। যাদের কাগজ কলম আছে এই বিষয়টা নোট করেন, কাজে লাগবে, কারণ এটা ইসলামের আইন, ইসলামের যে বিচার ব্যবস্থা আছে, যদি কায়েম থাকতো এই আইনটা, এই আয়াতটা, তাহলে কি হইতো আপনি সেটা শুনেন। সূরা নূরের 11 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররান লাকুম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর স্ত্রী, তার প্রতি একটা জেনার তহমত দিয়েছিল কয়েকজন মুনাফিক নামধার টুপিওয়ালা। এটা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরতে আয়েশার সাথে কথাবার্তা পর্যন্ত বন্ধ করে দিয়েছিলেন। এই আয়াত থেকে প্রমাণ পাওয়া যায় বিশ্ব নবী গায়েব জানতেন না, আল্লাহ যতটুকু তাকে জানিয়েছেন ততটুকু ছাড়া। অথচ আজ বাংলাদেশে একদল আলাদা হয়ে যাচ্ছে, নবী গায়েব জানে, আর একদল বলছে জানে না, এই নিয়ে মারামারি, মানুষ মরিয়ে যাচ্ছে। আপনার তো কারো কাছে যাওয়া লাগবে না, কোরআনের এই আয়াতই প্রমাণ। নবী যদি গায়েব জানতেন, তাহলে স্ত্রীর সাথে কথা বন্ধ করবে কোন কারণে? এই কথা বলেন নবী, তাহলে আয়াত দ্বারা প্রমাণ তিনি গায়েব জানতেন না, গায়েবের এত ছত্র মালিক আল্লাহ, আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি ওয়ার রহমান রহিম, জোরে বলেন আল্লাহু আকবার। কোন ভ্রান্ত কথায় পা দেওয়া যাবে না, কোরআনের দলিল যেখানে মজুদ আছে, আর কারো কথা শোনার দরকার নেই।
কোরআনে যদি না থাকতো হাদিস দেখবেন, হাদিসে যদি না থাকে তারপরে অত মত পার্থক্য হতে পারে। কোরআনে স্পষ্ট দলিল আছে, আর কোন পীর সাহেব কি বলবে আপনি ওইটা মেনে মাতামাতি করবেন না। গায়েবের একচ্ছত্র মালিককে যারা সব বন্ধ করে অনেক কিছু বলে দিতে পারে, ওর মাথা থেকে পা পর্যন্ত শুধু লাঠি দিয়ে পিটানো দরকার। বিশ্বনবী নিজে বলতে পারছেন না তার স্ত্রী জেনা করেছে কিনা, নবী যদি জানতেন তাহলে তো স্ত্রীর সাথে কথা বন্ধ করার দরকার ছিল না। হযরতে আয়েশাকে পাঠিয়ে দিলেন বাবার বাড়িতে, নবীজি চিন্তা আছে কি হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার সাথে কয়েকটা মুনাফিক এই কথা ছড়িয়েছে যে নবীর স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা এক সাহাবীর নাম ধরেতে তার সাথে জেনা করেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই যে তোহমতটা লাগিয়ে দিল, এই যে কারো ভেতরে যদি কোনো দোষ থাকে আপনি যদি মানুষের কাছে ওই দোষের কথা বলে বেড়ান তাহলে ওটা গেবত হবে, আর যদি ওর ভেতরে দোষ না থাকে আপনি যদি বানিয়ে বানিয়ে বলেন তাহলে ওটা তোহমত হবে, ওটা আরো মারাত্মক। গেবত করলে কবিরা গোনা হয়, আর তোহমত দিলে দুইটা গোনা হয়, এক নম্বরে কবিরা গোনা, দুই নম্বরে আপনি যার জন্য বানিয়ে বানিয়ে মানুষের কাছে বললেন ওই দোষটা লোকটা করে নাই, ওই দোষ আপনি যতদিন না করবেন ততদিন আপনার মরণ হবে না। দুনিয়া অত সহজ না, অনেকে মনে করছে এত কিছু করে কিছুই তো হয় না। আল্লাহু ইস্তাহজিউ বিহি ওয়ায়াবুদ্দুহ, আল্লাহ বলেন মানুষকে আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আপনাকে তো ছাড় দিয়েছে মনে করছেন কি হনু রে, যেদিন ধরবে ইন্না বাদশা রব্বিকা লাশাদিদ, বাপ বলার সময় পাবেন না। আজ আপনি কত মানুষের নামে এমন এমন দোষ চাপিয়ে দিচ্ছে শয়তানও বিশ্বাস করে না। ৮৫ বছর বয়স যে লোকটা ও জেনা করবে কি দিয়ে? ওই দাদাই বুঝেছি, তাই তো কি দিয়ে করবো, যুবক মানুষ যেখানে পারে না আর ৮৫ বছর বয়স করে এই কথাটা পরবর্তীতে জানিয়েছেন, এই হে নবী যারা মিথ্যা অপবাদ রটনা করেছে তারা অসিরে তোমাদের মতো একটা দল, আজ আপনি মানুষের উপরে মিথ্যা দোষ চাপিয়ে তাকে অপরাধী সাজানোর অনেক চেষ্টা চালাচ্ছেন, এটা শুধু এখন না, এটা হয়ে এসেছে নবীজির জামানায়ও। এই তহমত নামক যে অপরাধটা, এটা হলে কি শাস্তি হবে দুনিয়া এবং আখেরাতে? আয়াতের ভেতরে আল্লাহ দিয়েছেন কোন মানুষ যদি তহমত লাগায় ও যদি ধরা পড়ে সাক্ষ্য প্রমাণে তাহলে তার দুনিয়ায় একটা শাস্তি আর আখেরাতের শাস্তির ব্যাপারে আল্লাহ দিয়েছেন আযাবুন আযীম, যন্ত্রণাদায়ক শাস্তি তার জন্য আল্লাহ রেডি করে রেখেছে। এখানে আযাবুন আযীম দিয়েছেন, এদিকে তাকান, যিনি যত বড় তার কথার ওজন তত বেশি। আমি এখন যদি কোনো কথা বলি আমার কথার কতটুকু গুরুত্ব হবে? প্রধানমন্ত্রী যদি এই দেশে একটা কথা বলে তার কথার গুরুত্ব আছে না নেই? সুতরাং স্থান কাল পাত্র এবং ব্যক্তি বিশেষে কথার ওজন বেড়ে যায়। একই কথা আমি বললে কেউ গুরুত্বই দেয় না, আর উনি বললে ওটা মেনে কুল পায় না, কথা বলে ঠিক কিনা। এই জন্য যে যেই পর্যায়ে আছে ওই কথাটা ওই পর্যায়ে নেওয়া লাগবে। আল্লাহ যখন আযাবুন আযীম দিয়েছেন যন্ত্রণাদায়ক শাস্তি, যে বিষয়টা বোঝাতে গিয়ে আমি বাস্তবে কথা বলি, এ বাংলাদেশে এই যে মুরব্বী হুজুর যদি কালকে বলে আমি তোমাদেরকে টাকা দেব, এখানে সবাই যদি আসেন খুব বেশি হলে উনি ৫০০ ৭০০ ১০০০ করে টাকা আপনাদেরকে দিতে পারবেন নাকি? কিন্তু সালমান এফ রহমান উনি যদি বলে আমি আপনাকে টাকা দেব তাহলে মানুষ মনে করবে লাখ খানিক টাকা তো পাবই, কারণ ওনার কাছে আমার কাছে যেমন ৫ টাকা ওনার কাছে ৫ কোটি টাকা, ওই রকম কত টাকা আছে যে লোকটা নিজে জানে না, তার কাছে ৫ কোটি টাকা কোন টাকা? পরশুদিন আমার মাহফিল ছিল ওনার কাছে সালমান এফ রহমানের এলাকায় ঢাকা দোহারে,
আমরা 5 টাকা বের করতে যেমন কষ্ট পাই, মানে 5 কোটি টাকা বের করে দিচ্ছে, কোনো কষ্টই নেই। কারণ জিজ্ঞাসা করলাম, বলছে কত টাকা আছে, উনি যে জানে না। এদের ব্যক্তি বিশেষে কথার গুরুত্ব পড়ে। এক মহিলা ভিক্ষা করছে, মুরব্বী থানার ওসি সাহেব দিয়েছে 100 টাকা। 100 টাকা পেয়ে মুরব্বী ডাক দিয়ে বলে, বাবাজি আল্লাহ তোমাকে দারোগা বানিয়ে দিক। ওসি বলছে, চাষি আপনি আমাদের বদ দোয়া করলে, বদ দোয়া মানে প্রাণ ভয়ে দোয়া করিস, আল্লাহ তোমাকে দারোগা বানিয়ে দিক। দারোগা মানে আমি তো ওসি, আমার আন্ডারে কয়েকটা দারোগা কাজ করে। ও মহিলা মনে করছে এই দেশে দারোগার উপরে আর কোনো পোস্ট নেই। কথা বুঝেছে, যার যতটুকু জ্ঞান ওই পর্যন্ত বসে। এখনো গ্রাম অঞ্চলে অনেক মুরব্বী মহিলা মনে করে এই দেশে সবচাইতে বড় পাওয়ারফুল দারোগা। দারোগা যে কিচ্ছু না ওসির কাছে, আইজির কাছে ও জানে। আমার দাদা একবার তার এক ছোট ভাইকে নিয়ে গিয়েছিল ওই যে পাকশির ওই ব্রিজের কাছে, একটুর মাথায় তার কাটা ছিল। ছোট ভাই ডাক দিয়ে বলছে, বড় ভাই এই ব্রিজে যত লোহা আছে কমপক্ষে 100 কেজি হবে। ওর কাছে ওই 100 কেজির উপরে আর গুনতে পারে না। যে একটা লোহার ওজনে 500 কেজি 1000 কেজি আর বলছে পুরা ব্রিজে যা লোহা আছে এ 100 কেজি হবে। আল্লাহ যেমন আজরান আজিম দিয়েছেন, আসাবুন আজিম, এটা কত ভয়ঙ্কর। এই জন্য তহমদ যারা করছেন একটু সাবধান হওয়া লাগবে। আপনি হয়তো আজ টের পাচ্ছেন না, এমন দিন আপনাকে আল্লাহ ধরবে যেদিন আপনার সাহায্যের প্রয়োজন হবে, কিন্তু কেউ এগিয়ে আসবে না। আল্লাহ বলেন, হে নবী কেন আপনি প্রোটেস্ট করতে পারেনি মুমিনদের একটা দলে অন্যায়টা দেখার পরে? একদল নাই করেছে, আর একটা দল যখন মুমিন ছিল তারা কেন বাধা দিল না, ওদের এই কথাকে প্রোটেস্ট কেন করলো না, প্রতিবাদ জানালো না? আমার মনে হয় বিশ্বে এখন যা চলছে মুসলমানের উপরে, বিশেষ করে আলেমদের উপরে, আপনি কিন্তু জানা শোনার পরও নীরব আছেন, মারা যান এই আয়াত আপনার বিরুদ্ধে যাবে। এফকের ঘটনা আয়েশার উপরে দোষ চালা দিয়েছিল, ওরা তো মুনাফিক, কিন্তু যারা মুমিন ওরাও নিশ্চুপ হয়েছিল, কথা কেন বললেন না আপনি? ইসলামের গাদ্দার যারা মুনাফিক যারা, তারা না ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে আলেমদের বিরুদ্ধে, আপনি কেন নিশ্চুপ হয়ে আছেন বলেন? আপনি কি জবাব দেবেন? আমার মনে হয় এফকের এই ঘটনা, পৃথিবীতে বাংলাদেশ যদি নাও মেলে অনেক দেশ মিলে যাচ্ছে, এই কথা বলেন। আপনি কি ঘুমাচ্ছেন? না মানে আপনি তো ঘুমাচ্ছেন। আমার ভাইরা, ইসলামের আইন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আজ্জানিয়াত ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা ইলা আখির আয়াত। সূরা নূরের 2 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, জিনাকার যদি মহিলা হয় অথবা পুরুষ হয়, সাক্ষ্য প্রমাণে যদি ধরা পড়ে তাহলে তাকে সঙ্গে সার করা লাগবে অথবা বেত্রাঘাত করা লাগবে 100টা। কত আরো সরে বলে, এখানে জেনার আয়াত আল্লাহ শুরু করার প্রথমে জানিয়া তো মুয়ান্নাস দিলেন, মেয়ে লোকের কথা আগে দিলেন কেন? কারণ পৃথিবীতে জেনা ব্যবিচার অশ্লীলতা এটা প্রথমে ছড়াই মেয়েরা। আরো সরে বলেন, বাংলাদেশে মেয়েরা পর্দার বিধান যদিও কায়েম নেই, যদি নিজেদের শরীরকে পর্দা করে মদিনার মেয়েদের মতো বের হতো এই দেশে, আমার মনে হয় ধর্ষণ ইফটিজিং বন্ধ হয়ে যেত। এমন কায়দায় বের হচ্ছে না, তাকালে বুড়ো মানুষ যুবক হয়ে যাচ্ছে। এই জন্য জেনা ব্যবিচারের কথা শুরু করার আয়াতে আল্লাহ মেয়েদের নাম আগে দিলেন, এরা এই কাজে আসক্ত বেশি, এরা এই কাজটা প্রথমে জারি করে বেশি। মোবাইলে পরকিয়া প্রেম এখন জরি পেছেছে, পুরুষদের তুলনায় মেয়েরা এগিয়ে আছে। এটা আজকে আসার সময় আমার সাথে একজন আসছিল, এজাজ ভাই, বলছিল 2টা মেয়ে আর 1টা ছেলে সবাই বিয়ে হয়ে গেছে, এরপরে ওই মেয়েটা অন্যের হাত ধরে পালিয়ে গেছে আল্লাহর রাস্তায়। যারা বলেন নাউজুবিল্লাহ,
এই জেনা ব্যবচারের এই কাজটা কিন্তু মেয়েদের মেয়েরা আগিয়ে আছে, এগিয়ে আছে। হাজারো ক্ষেত্র এই দেশে আছে যে সমস্ত জায়গায় মেয়েরা নিজেদেরকে আকর্ষণীয় করে তুলে ধরে। বিভিন্ন গার্মেন্টস এর দিকে তাকান, নিজের পদ বাড়িয়ে নেওয়ার জন্য বসকে খুশি করতে জীবন যৌবন সব দিয়ে দিচ্ছে। আমি নিজে সাক্ষী। আপনি চলেন এখনই দেখাবো গাজীপুরে এরকম প্রতিষ্ঠান দেশে আছে না নেই। এক মেয়ে যুবতী বিচার দিয়েছে কাজী সাহেবের কাছে যে ছেলেটা আমার ধর্ষণ করেছে, আমি বিচার চাই। ছেলে ডাক দিয়ে বলেন, বিচারক বলে ঠিক আছে ডাক দিয়ে নিয়ে আসো ছেলেকে। ছেলে যখন সামনে এসেছে তাকিয়ে দেখে একেবারে হ্যাংলা। কাজী সাহেবের বিশ্বাস হচ্ছে না যে এ শরীরই চলে না, কিভাবে কি করবে। ডাক দিয়ে বলে ছেলে এই মেয়েটাকে ধর্ষণ করেছিস। বলে স্যার ধর্ষণ কি জানেই না। কাজী সাহেব বলে এই মেয়ে কার নামে নারী দিয়েছিস, এত ধর্ষণ কি বোঝে না। না ও বোঝে, ওরে কোরআন শরীফ হাত দে। বারবার যখন সাপ দেয় বলে তাড়া দাড়ি বল। চিন্তা করছে আমি কি করি, আন্দাজে আমার নামে তো দোষ দিয়ে আমার অপমান করার জন্যে, আমার কাছে একটা জিনিস চেয়েছিল আমি দেইনি, এই জন্য আমার অপমান করার জন্য এই তোহমতটা আমার উপরে দিয়েছে। বাধ্য হয়ে ডাক দিয়ে বলছে কাজী সাহেব আমি করি নাই, আপনি কোরআন হাতে দেন, আমি 100 বার কসম দেব। মেয়েটাকে ডাক দিয়ে বলে তুমি কোরআন শরীফ হাত দিয়ে কসম করতে পারবে, বলছে 200 বার দেব। চিন্তা করছে আমি বিচার করি কি দিয়ে, আমার কাছে সাক্ষ্য প্রমাণ নেই। মেয়েটাকে বলে ওই মেয়ে তোমার যে ধর্ষণ করেছে কোনো সাক্ষী আছে? বলে হুজুর এই জিনিসের সাক্ষী থাকে, সাক্ষী নেই, আমি বিচার করবো কি দিয়ে। কাজী সাহেবের মাথায় হাতে টাকা বুদ্ধি এসেছে, ডাক দিয়ে বলছে দেখো বিচার আমি কালকে করব। এক কাজ করে ছেলেটাকে বলে যে শোনো ওই মেয়েটার হাতে 50 টাকার একটা নতুন নোট আছে, পথের ভেতরে যে যে কোনো কায়দায় টাকাটা নেওয়া লাগবে, যদি নিতে পারো তাহলে বিচার তোর পক্ষে যাবে, আর যদি নিতে না পারো তাহলে বিচার তোর বিপক্ষে যাবে। স্যার অসুবিধা নেই ছেড়ে দিন। পথের ভেতরে যাওয়ার পরে ডাক দিয়ে বলে আপা জাহর হয়েছে টাকাটা দেন। টাকা মানে এ টাকা ধরে দেব, আপনারা বলে না 200, 500, 1000 টাকা দেব, শুধু 50 টাকা দেন। বলে না দেব না। কাজী সাহেব বলেছে মেয়ে এই টাকাটা দিলাম, 7 দিন পরে ঠিক এই অবস্থায় আমার কাছে দেওয়া লাগবে, যেন জড়ো হয়ে না যায়, ভার যেন না পড়ে। ছেলে চিন্তা করছে টাকা যখন দিতে চায় না দাঁড়া, টাকা তো আমার নেওয়াই লাগবে, জোর করে হাতে খামসা দিয়ে যখন নিতে গেছে ধস্তা ধস্তি করতে গো সাতাস ছিঁড়ে গেছে। ছেলে চিন্তা করছে অসুবিধা নেই, কাজী বলেছিল টাকায় যদি ভাঁজ পড়া থাকে তাহলে বিচার আমার পক্ষে যাবে। 7 দিন পরে যখন এসেছে ডাক দেওয়াছে কয়েছে টাকা, বলে এই নেন। টাকা ছিঁড়া কেন, ছিঁড়া কেন আপনি জানেন না, ওই শয়তান ওই দিন থেকে আমার পেছনে লেগে আছে, 500 টাকা পর্যন্ত দিতে চেয়েছে আমি টাকা দেইনি, আমি জোর করে আটকিয়েছি ধস্তা ধস্তি করতে গিয়ে ছিঁড়িয়ে গেছে, তাও আমার কাছ থেকে নিতে পারেনি। কাজী সাহেব বলছে বিচার হয়ে গেছে মানে 50 টাকার নোট তোমার কাছ থেকে যুবক কেড়ে নিতে পারে না, তাহলে তোমার ইজ্জত কি করে নিল বলো। অবশ্যই তোমার দোষ, তুমি নিজেকে রূপ সুন্দর প্রদর্শন করে রাস্তায় আসো তখনই ওরা হামলা দেয়, কথা বলে না কেন। এর বিরুদ্ধে বাংলাদেশে যদি আইন পাশ হয় আমার মনে হয় পুরুষের জন্য 2 বছর জেল হলে মহিলাদের 5 বছর জেল দেওয়া দরকার। রূপ দেখানো জায়গা পাও না, মেয়েরা যারা এসেছেন যদিও পর্দা বিধান বাংলাদেশে নেই, আপনাদের উচিত পর্দায় থাকা, আর আমরা যারা স্বামী আছি বড় ভাই আছি বাবা আছি আমাদের উচিত হচ্ছে আপনাদের পর্দায় রাখা, এটা ইসলামের বিধান। ইসলামের এই আইনটা থাকলে আজ পরিবারটা অনেক শান্ত হয়ে যেত, কথা বলেন। এই যে অবৈধ হত্যা গুলো যেগুলো হচ্ছে আজ বিচার বহির্ভূত হত্যা এটা বন্ধ হয়ে যেত। হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন একটু খেয়াল করেন ভাই, গভীর রজনী এশার নামাজ আদায় করে 3টা কাজ তিনি রাষ্ট্রের পালন করলেন,
দায়িত্ব পালন করে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে দেখলেন তার বারান্দার উপরে একটা মাসুম বাচ্চা কাটা লাশ 12 টুকরা করা। কয় টুকরা? একটা মাসুম বাচ্চাকে 12 টুকরা করে রেখে দিয়েছে। হযরত ওমর আশ্চর্য হলেন, আমার দেশে কোরআনের আইন চলে? তদন্ত কমিটি গঠন করলেন, কে এই কাজ করেছে ধরো। কেউ ধরা পড়ে না। হযরত ওমরের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে যে আমি রাষ্ট্রের দায়িত্বে আছি, আর আমার ঘরের বারান্দায় একটা মাসুম বাচ্চা 12 টুকরা করে কে রেখে গেল আমি বিচার করতে পারলাম না। কিয়ামতের দিন আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? আমার মনে হয় বাংলাদেশে এখন 1628 জন মানুষ দায়িত্বে আছে। এই মানুষগুলো যদি এই অনুভূতি নিয়ে কাজ করত, এই দেশে কোন মানুষ বিচারের আগে মারা যেত না। তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, আমি বিচার করতে পারলাম না, কি জবাব দেব? আর এদের খাওয়া আরো বাড়ে। হযরত ওমরের টেনশনে শরীর শুকিয়ে যাচ্ছে। 3 দিন পার হয়ে গেল, কেউ আসে না। হঠাৎ করে দেখে একটা যুবতী মেয়ে তার বাবাকে সাথে করে লাঠি ভর দিয়ে আসতেছে। ডাক দেওয়ালে খলিফা, আপনার বারান্দার উপরে যে মাসুম বাচ্চার 12 টুকরা লাশ, ওইটা আমার ছেলে, আমি নিজে ওকে টুকরা টুকরা করেছি। হযরত ওমর বলে, মেয়ে কি বলো, তোমার বিবেক সুস্থ আছে? কি বললে? এখন তোমার কি বিচার হবে জানো? আমি জানি, আমি জেনে বিচারে এসেছি। আপনি বিচার করেন, হত্যার যে বিচার আছে অসুবিধা নেই। হযরত ওমর ডাক দিয়ে বলেন, বিচার কোথায় আছো? বিচার শুরু করো কোরআন দিয়ে। কুতিবা আলাইকুমুল কিতালু ফিল কতলা। মেয়েটা এবার বলে, খলিফা, বিচার আপনি কোরআন দিয়ে করবেন, আমার অসুবিধা নেই, আপত্তি নেই, কিন্তু আমার আপত্তি আছে এই জায়গায়। আপনি তো বিচার অবশ্যই আমাকে করবেন, কেন কেন হত্যা করলাম এটা তো আপনাকে শোনা লাগবে। হযরত ওমর বলে, বলো। মেয়েটা বলে, খলিফা, আমি আমার বাবাকে নিয়ে জঙ্গলে বাস করতাম। আমাদের এমনিতে কোনো জায়গা তুমি নেই, জানে জঙ্গলে বসবাস করতাম। হঠাৎ করে 3 জন যুবক শিকারে গিয়ে আমার চেহারা দেখে পাগল হয়ে যায়। আমার বাবাকে গাছের সাথে বেঁধে রেখে আমার সম্ভ্রম নষ্ট করে, আমি গর্ভবতী হয়ে যাই। এরপরে সন্তানটা পেটে আসে। এটা পেটে আসার পরে যখন দুনিয়া এসে চিন্তা করলাম, এই সন্তানের তো দোষ না, দোষ তো ওই 3 জনের। জন্ম দেওয়ার পরে আমার মনের ভেতরে এই ভয়, কোরআনের আয়াত আমাকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে, উতুল্লিম বাদা দালিকা জানিম। আল্লাহ পাক বলেন, ডাইরেক্ট ইনডাইরেক্ট যারা দুনিয়াতে কোরআনের বিরুদ্ধে লাগবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম তারা অবৈধ সন্তান জারজ। আল্লাহর নির্দেশ যারা ডাইরেক্ট ইনডাইরেক্ট কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে তারা জারজ। এটা যদিও নিষ্পাপ, কিন্তু এর জন্ম তো ঠিক নেই, এর বাবা কয়টা? এ কথা বলেন এখন, এ যার সন্তান বড় হয়ে কোরআনের বিরুদ্ধে স্লোগান দেবে, আমার পেটে জন্ম নিয়ে কোরআনের বিরুদ্ধে যাবে, আমি মা হয়ে কি করে দেখব? এই জন্য ওকে 12 টুকরা করেছি। আমার মনের ভেতরে আফসোস, আমি তো হত্যা করলাম, কিন্তু হত্যার তো বিচার হওয়া দরকার। যেখানে ফেলে রাখলে বিচার সঠিক পাওয়া যাবে, সেই জায়গা আপনার বারান্দা। এই জন্য রাতের গভীরে চুরি করে এসে আপনার বাড়িতে আমি রেখে গেছি। হযরত ওমর বললেন, ঠিক আছে, আগে 3 জন পুরুষকে ধরো। মেয়েটাকে প্রশ্ন করলেন, তুমি এই 3 দিনের ভেতরে কেন আসলে না? 3 দিন আগে যদি আসতে তাহলে আমার এত টেনশন সহ্য করা লাগতো না। মেয়েটা বলে, খলিফা, হত্যা করার পরে মনে করলাম যে আমি বেঁচে যাব, কারণ ধরা যদি না পড়ে আমার আর জবাব দেওয়া লাগবে না, কিন্তু কোরআনের আয়াত আমাকে বারবার এই কথা স্মরণ করাচ্ছে, দুনিয়াতে যদি কোনো পাপের শাস্তি না হয় তাহলে ওই পাপের শাস্তি আল্লাহ কিয়ামতের নিজে বিচার করবে। আমি যেহেতু হত্যাই করে ফেলেছি, এই হত্যার শাস্তি দুনিয়ায় যেটা কোরআনের আছে, যদি এই বিধানটা কায়েম করতে না হয়, আমার উপরে না পারা যায়, তাহলে কিয়ামতে আল্লাহ বিচার করবে। দুনিয়ায় বিচার হয়ে যাক, কিয়ামতের দিন আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়।
হঠাৎ হযরত ওমর দেখেন তিনজন যুবক এসেছে, বলে খলিফা আপনি তিন দিন আজ হন্য হয়ে খুঁজে বেড়ান, আমরাই সেই যুবক যৌবনের তাড়নায় শয়তানের জালে পড়ে এই কাজ আমরা করেছিলাম। হযরত ওমর বলে কেন এই কাজ করে তিন দিন পালিয়েছিলে? তিনজন যুবক বলে খলিফা মনে করলাম বেঁচে যাবো, কিন্তু কোরআনের আয়াত আমাদের বাঁচতে দিল না, কোরআনায়াত আমাদেরকে বারবার স্মরণ করাচ্ছে যে না করার পরে যদি ওই শাস্তি দুনিয়ায় না হয় কিয়ামতে আল্লাহর বিচার করবে, দয়া করে আপনি দুনিয়ায় আমাদের শাস্তি দিয়ে দেন, কিয়ামতে যেন আল্লাহ বিচার আর ডবল করে না করে। এই চারজনের বিচার কোরআনে কারিমের সূরা নিসা, সূরা নূর এবং সূরা বাকারার দুইটা আয়াত দিয়ে তিনি বিচার করে দিলেন। দুনিয়াতে তারা বিদায় নিয়ে গেল, কিন্তু তাদের আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় গোনাহ করার কারণে মাফ করে পুত পবিত্র করে আখিরাতের ময়দানে নিয়ে গেছে। এখান থেকে যে শিক্ষাটা আমি বের করেছি, কোরআনের আইন যদি দেশে জারি থাকে, মানুষ যদি গোনাহ করে নফসের ধোকায় শয়তানের জালে যৌবনের তাড়নায়, মরণের আগে অন্তত তার অনুশোচনা হবে, গোনাহটা মাফ করি তারপরে মরি। কথা বলেন, ইসলামের বিচার ব্যবস্থা এরকম 500টা আছে, এগুলো যদি আজ কায়েম থাকতো দেশে, আমার এই ছোট্ট জ্ঞানে যেটা আসে, আমাদের এই ছোট্ট সবুজ ভূখণ্ড 56,000 বর্গ মাইলের বাংলাদেশ ছোটখাটো একটা জান্নাত হয়ে যেত। আজ অশান্তির আগুনে ডুবে মরছি আমরা, ইসলামের বিচার ব্যবস্থা সর্বচোখে দেখার চেষ্টাও করা লাগবে আর আল্লাহর সাহায্যও লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সর্বচোখে এরকম 500 আছে, আমার শরীরের কন্ডিশন ভালো না, চারদিকে তাকিয়ে আমি আজকের মতো শেষ করে দিচ্ছি, পাসি না, মাথায় প্রচন্ড ব্যথা। আমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আমরা মোনাজাত করে দিচ্ছি, মুসাফির মানুষ মোনাজাতের পরে আপনারা যাবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা আতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সারাটা জীবন অপরাধ করেছি আল্লাহ, হাত উঠায়া কথা বলবো ভয় করে লজ্জা করে, জীবনের গোনার দিকে তাকালে জাহান্নাম ছাড়া কিছুই দেখা যায় না। আল্লাহর গোনার দিকে না, তোমার রহমতের দিকে তাকাও, জিন্দেগির গোনাগুলো মাফ করে দাও। যত গোনা করিয়াছি গোপনে মাফ করে দাও আল্লাহ তুমি। এত মধু মিশানো সারা রাত বললে ওরা চলে যেত না, বারান শুনতে এই মানুষগুলো এত পাগল, এদেরকে তুমি হযরতে ওমরের মতো হেদায়েত দিয়ে দাও। এই দুই দিনের মাহফিলে সব যদি দিয়েই থাকো, কোটি কোটি গুণে বাড়িয়ে দাও, কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, নবীর রওজায় পৌঁছিয়ে দাও। তামাম দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে গেল আল্লাহদেরকে ক্ষমা করে দাও, মা বাপ যারা হারিয়ে ফেলেছে আল্লাহ তুমি আমাদের মা বাপকে মাফ করে দাও। মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো শ্রম দিয়েছে, হাফেজ আব্দুল হাই আইলা মেম্বার সাহেব সহ আমাদের প্রধান অতিথি মাননীয় এমপি সাহেব সহ বিশেষ অতিথি যারা এসেছে, আল্লাহ তারা ইসলামের জন্য ইমানের জন্য তুমি এদেরকে মঞ্জুর করে নাও। সম্মানিত মা বোনেরা পর্দাড়ালে বসে আছে, খাদিজার মতো আয়েশার মতো জীবন দাও, অনেকের রোগ আছে আল্লাহ শিফায় কামেলা দিয়ে দাও।
অনেকের সন্তান হয় না, দোয়া চেয়েছে মাহমুদা নামে তোমার এক বান্দি, নামরা জানা চা তো মেয়েদের সন্তান হচ্ছে না, আল্লাহ তুমি একটা সন্তান ভিক্ষা দাও। এরা তো মাজারে যায় না, এরা তো পীরের দরবারে যায় না, এরা তো কবরে যায় না, তোমার দরবারে হাত তুলেছে, আল্লাহ তুমি সন্তান দেওয়ার মালিক, একটা সন্তান ভিক্ষা দাও। ছেলে মেয়ে যাদের দিয়েছো লেখাপড়া করছে, মেধা স্মৃতি খুলে দাও, মানুষের মতো মানুষ বানাও। আল্লাহ তাআলা, আমাদের অনেকের রোগ আছে, বিশেষ করে আমার ড্রাইভার আসাদুজ্জামান, তার নাতি অসুস্থ হয়ে হাসপাতালে আছে, শেফায়ে কামেলা আজেরা নসিব করে দাও। আমি শারীরিক ভাই মারাত্মক অসুস্থ, আল্লাহ আমার মাজার ব্যথা তুমি ভালো বানিয়ে দাও। রোগ দেওয়ার মালিক তুমি, শেফা দেওয়ার মালিক তুমি, ঔষধ এগুলো শুধু মাধ্যম। আল্লাহ তাআলা আমরা ঔষধ খাই মাধ্যম হিসাবে, সুন্নাত হিসাবে, মালিক তো তুমি। মসাফির অবস্থায় দোয়া করছি, আল্লাহ তোমার কোরআন প্রচারের জন্য যে শারীরিক সুস্থতা দরকার সেটা আমারে তুমি ভিক্ষা দাও। এবছরে যতগুলো মাহফিল নিয়েছি দেশে বিদেশে, শরীর সুস্থ রেখে, কণ্ঠ ভালো রেখে, কোরআনের হক কথাগুলো সহজ সরল ভাষায় বলার সুযোগ আমাকে দান করো আল্লাহ। বিশেষ করে আমার শরীরটা তুমি সুস্থতা দিয়ে দাও। اللهم اغفر لي وارحمني واهدني واعفني وارزقني يا رب العالمين। আলাই জাজফাই হাফেজ আব্দুর রশিদ সহ নামনা জানা যত মানুষ কোরআনের জন্য আমারে ভালোবাসে, এদেরকে তোমার কুদরতের হাতে তুমি তুলে নাও। আগামীতে এই মাহফিল কোরআনের জন্য বিশাল আকারে মঞ্জুর করে নাও। মাঠের নিচে কত মানুষ ঘুমিয়ে আছে এলাকায়, তোমার হাবিব জানিয়েছে যেখানে কোরআনের আলোচনা হয় 24 দিন ওখানে কবরের আযাব মাফ হয়ে যায়। কোরআনের ওসিলায় তুমি আবাদান আবাদান কিয়ামত পর্যন্ত এলাকার কবরবাসীগুলোকে মাফ করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলাই ইসলামের বেচার ব্যবস্থা যে কত নির্মল, স্বচ্ছ, সুন্দর, চোখে দেখি নাই শুধু শুনেছি। বিশ্বনবী যে বেচার ব্যবস্থা কায়েম করেছিলেন, আলে কিছু না হলেও কিছু টাস পেয়েছি আজকে, বাংলার জমিনে তুমি ইসলামের রাজ্য কায়েম করে দাও। চর্ম চোখে যেন দেখতে পারি কোরআনের ইসলামের বিচার দিয়ে বাংলাদেশ চলছে। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণ যখনই আসবে আমাদের না পাক জবানে তোমার ওই কালামটা তুমি ভিক্ষা দিও না, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।